الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة. হানি কুল রাখুন খাবেন। মুকম্মল দিন আতা ফরমায়া হ্যায়, জো দিন উম্মত কে হর ফর্জ ওর হর তবকে কে ওর হর ফর্জ ওর হর তবকে কি ইস দিন মে আতা নে কামিয়াবি রাখি হ্যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি, আম্মা বা'দ। গেছিলাম দিন যখন পরিপূর্ণ আমাদের জিনিসটা আসছে, আমরা কামিয়াবি। जब हर तबके में हर फर्ज पर दीन की मेहनत है, अपना दीन सर्वत पर मनुष्य सर्वत कर्म से तक जिंदा हो, तक मेहनत हो, मेहनत जब पूरा हो तक सर्वत पर मनुष्य सर्वत कर मनुष्य जीते बिना। हर तबके में मेहनत होगी, हर फर्ज पर मेहनत होगी, हर तबके में दीन आएगा, हर फर्ज में दीन आएगा। जब মর্দো পর মেহনত করেগে, মর্দো মে দিন আয়েগা। যদি আমার বাগদির বাড়ি এখানে যারা মেহনত করেন তো পুরুষদের জিন্দগিতে দিন আসবে, নাতি খুললো স্যার মিথ্যা করে এখন আমরা যার উপরে মেহনত করব তার জিন্দগিতে দিন আসবে, আর জিস পর মেহনত নেই হোগি উসকি জিন্দগিতে দিন নিকল যায়। আর যার জিন্দগির উপর যার উপর মেহনত করা হবে না তার জিন্দগিতে দিন চলে যাবে। থেকে 15 টাকা বাস বার হলেও 10 টা 15 টাকা কি মেহনত কে দিয়ে সে দিয়ে গেলে দৃষ্টি দিয়ে সে আমারে বড় উপর কাম আয়াত লেগে যায় তো মানে এনে এনে তিনটা নাম আছে খন্ডিলা কাটা হোক তিনি বলতেছেন যে দাওয়াত তবলিগের নেতৃত্বে আমাদের বড়দের সেখানে আল্লাহ তাআলা এই কাজকে এমন ভাবে খুলছেন যে যদি মেহনত করা হয় সহি মেহাজে সহি তরতিবে তাইলে উম্মতের কোনো তবকা বাদ থাকবে না, সকলের জিন্দগিতে দিন জিন্দা হবে এবং সকলেই কামিয়াব হবে। মেহনত আর তবলীগ কি মেহনত কা দাওয়াত কি মুবারক মেহনত কা জো নেহজ ওর তরিকা আমারে বড়ো নে দিয়া হ্যায়, ও নেহজ ওর তরিকা এসা হ্যায় কোই তবকা ছুটেগা নেই, কোই ফর্জ ছুটেগা নেই, সব ইস মেহনত মে আ যায়।
তো তাই তিনি বলেন যে এই মেহনত দাওয়াত তবলিগ, এর মেহনত আমাদের বড়রা যে তরতিব এবং যে নেহেজ যে পদ্ধতি ইনারা আমাদেরকে দিয়েছেন, যদি ওই নেহেজ আর ওই তরতিব আর ওই পদ্ধতি অনুপাতে মেহনত হয়, তাইলে এই উম্মতের কোনো তবকা এবং কোনো পদ কেউ কোনো ব্যক্তি বাদ থাকবে না, সকলের জিন্দগির মধ্যে আল্লাহ তাআলা এই দিন জিন্দা করে দেবেন। লেকিন হম ফিকর নহীন লেতে, হর তবকে কা ফিকর লেনা আর হর ফর্দ কা ফিকর করনা, ইস ফিকর মে হামারি কমি হ্যায়। তো ভাই আমাদের কমি হলো ফিকিরের মধ্যে, যে আমরা ফিকির ওইরকম আমরা নিতেছি না এবং করতেছি না, ওইরকম জিম্মাদারির সাথে আমরা ওই ফিকির গুলো করতেছি না, যার কারণে কমতি দেখা যাচ্ছে। বচ্চোঁ কি জিন্দগি সে দিন নিকল রা হ্যায়, মগর হম দেখ রহে আঁখো সে, দেখনে কে বাবজুদ উন বচ্চোঁ মে দিন লানে কা হমকো ফিকর নহীন আ রহা হ্যায়। তো তিনি বলতেছেন যে ভাই বাচ্চাদের জিন্দগিতে থেকে দিন চলে যাচ্ছে, দিন মিটে যাচ্ছে, আমরা দেখতেছি সব চোখে, তারপরও আমাদের ফিকির আসতেছে না, চিন্তা আসতেছে না, আমাদের গম আসতেছে না যে আমরা কিভাবে মেহনত করলে তাদের জিন্দগির মধ্যে দিন আসে। হম ইয়ে সোচ কর ছোড় দেতে হ্যায় কি আরে ইয়ে তো আবি বচ্চে হ্যায় বড়ে হোকর ঠিক হো জায়েগে, আমরা এই মনে করে তাকে ছেড়ে দিতেছি, হ্যাঁ এই ছেলে তো ছোট আছে, বড় হইলে তারপরে দিন আসবে, এই মনে করে আমি তার উপর কোনো মেহনত করতেছি না। ইয়ে আমারই সবচেয়ে বড় গলতি হ্যায়, আর এটি হলো আমাদের সবচেয়ে বড় গলতি এবং সবচেয়ে বড় আমাদের ভুল। ক্যোঁকি বচপন মে বচ্চোঁ কে দিল দিমাগ মে জো বাত বেঠতি হ্যায় ভো বুড়াপে তক রহতি হ্যায়। যে বাচ্চাদের ছোট সময় তাদের দিমাগে তাদের দেহনে যেই জিনিসটা বসে যায়, এটা কিন্তু বৃদ্ধ পর্যন্ত থেকে যায়, এটার মিশে না। العلم في الصغر كالنقش في الحجر, العلم في الصغر كالنقش في الحجر, العلم ছোটদেরকে যে আমরা এলম শিখাচ্ছি এটা এরকম হয় যে আপনার পাথরের মধ্যে নকশা করলে ওই নকশাটা যেরকম টিকে না, তো ওই ছোটদের উপর মেহনত করলে এলম শিখলে সেটাও তারা ভুলে না। इमारत बनाने वाला पहले ईंट को जब टेढ़ी रखेगा तो वो सुरैया तक ऊपर बुलंदी हो जाए तो वो दीवार टेढ़ी टेढ़ी जाए। तो भाई जी ने बोल सकते हैं जे राजमिस्त्री ने जे आप बिल्डिंग बनाए एरा जी प्रथम इतना बाका रखे তাহলে যত উঁচা বিল্ডিং করেন না কেন ওই ওয়াল বাঁকেই থাকবে, এইটা আর ঠিক করা যাবে না। প্রথমে যদি ইটটা সোজা না রাখা হয় তাহলে এইটা আর এই বেকার থেকে যাবে, এটা সোজা করা যাবে। তো বচ্চো কো বচপন সে দিন শিখায়া যাতা হ্যায় তো ও উনকে বুড়হাপে তক বাকি রহতা হ্যায়, আর আগে বচপন মে দিন নি শিখায়া উনহোনে বেদিনি শিখি তো ও বেদিনি ওর বদাখলাকি মৌত তক বাকি রহতি। বাচ্চা অবস্থাটা থেকে দিন শিখানো হয়, আদর শিখানো হয়, এটা মোট পর্যন্ত থেকে যাবে, বৃত্ত পর্যন্ত থেকে যাবে। আর যদি ছোট অবস্থায় আমরা দিন না শিখাই, বর্তিনি তার জিন্দগিতে এসে যায়, তাহলে এই বর্তিনি বৃত্ত পর্যন্ত থেকে যাবে, আল্লাহ না করে ওই লোক ওই ছেলেটা কখন আর ফিরে আসবে এটা বলা যায় না। আর বচ্চো মে দিন লানে কা তরিকা ইয়ে হ্যায় কি ঔরতো মে দিন লায়া যায়, উনকি মাও মে দিন লায়া যায়। আর বাচ্চাদের জিন্দগিতে দিন আনা সত্যি বলো যে বাচ্চাদের মা যারা আছে ওনাদের জিন্দগিতে দিন আসে, ইনাদের জিন্দগিতে দিন আসবে তো বাচ্চাদের জিন্দগিতে দিন আসে। বচ্চো কি মাও মে দিন পেলে আসা হ্যায় আর উসকে বাদ উনকি গোদ মে পলনে ওয়ালে বচ্চো মে দিন বাদ মে আসা হ্যায়। তিনি বলতেছেন যে বাচ্চার মা যে আছে এই মা জিন্দগিতে প্রথমে দিন আসে, এরপর তার কোলে যে লালিত পালিত হয়েছে সে সন্তান, এই সন্তানের জিন্দগিতে তার উজিলায় দিন আসে। বড়োনে লিখতা হ্যায় কি মা কা গোদ বচ্চো কে লিয়ে পহলা মাদ্রাসা হ্যায়। এই জন্য বড়রা এই কথা লেখেন যে মায়ের কোল বাচ্চাদের প্রথম মাদ্রাসা, মায়ের কোল বাচ্চাদের প্রথম মাদ্রাসা, মা কি গোদ মে বচ্চে জো শিখতে হ্যায় ওই উনকো মৌত তক ইয়াদ রাখতা, মার কোলে বাচ্চারা যা শিখে ওইটাই মৌত পর্যন্ত তার ইয়াদ থাকে। মায়ে আগর দিনদার হতি হ্যায় খুদা কা খৌফ রাখনে ওয়ালি হতি হ্যায় আখিরত কা ফিক্র রাখনে ওয়ালি হতি হ্যায় তো ও আপনে বচ্চো কো আল্লাহ কা খৌফ সিখায়েঙ্গি আখিরত কা ফিক্র সিখায়েঙ্গি আর দীন সিখায়েঙ্গি আর দিল মে বচ্চো কে আল্লাহ রাসূল কি মোহাব্বতে বিঠায়েঙ্গি।
সবাই তিনি বলতেছেন যদি মার দিনের মধ্যে আল্লাহর ভয় থাকে, নবীর মহাব্বত থাকে, আল্লাহর হুকুমের এহতেমাম থাকে, গুরুত্ব থাকে, তো এই বাচ্চাকে সে দিন শিখাবে, সে আদব শিখাবে, সে আল্লাহর ভয় শিখাবে, সে এরকম আখরাতের এরকম দিকে তাকে মুতাওয়াজ্জু করবে। তো এই মার বদলতে ছেলেটা আজাদমুখী হবে, আল্লাহর ভয় তার জিন্দিগিতে আসবে এবং তার জিন্দিগির মধ্যে এরকম ভাবে ভালো দিকে আস্তে আস্তে সে দাবিত হয়ে যাবে। উসকে লিয়ে জরুরি হ্যায় কি ঔরতো মে দিন লানে কা ফিকর কিয়া জায়ে, এই জন্য জরুরি হলো যে মা বোনদের জিন্দিগিতে কিভাবে দিন আসে এই জন্য ফিকির করা। হামারি তবলিগ কি ও দাওয়াত কি মেহনত মে ঔরতো মে দিন লানে কে লিয়ে ভি তরিকে ওর উসকে কাম কা তরিকা ওর উসুল বতায়ে গয়ে। তো আমাদের দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে মা বোনদের জিন্দিগিতে কিভাবে দিন আসবে এই জন্য দাওয়াত ও তবলিগের তরিকা এবং তাদের দাওয়ায় এবং তাদের এরকম নিয়ম বাতানো হয়েছে। লেকিন আমার অন্দর ফিকির নাই হ্যাঁ, কিন্তু আমরা ফিকির করতেছি না, আমাদের ভিতরে ওরকম ফিকির হ্যাঁ ওরকম ফিকির পয়দা হয়েছে না। ঔরতো কো দিনদার বানানে কা ফিকির হামারে দিলো সে নিকল চুকা, মা বোনদেরকে দিনদার বানানোর ফিকির আমাদের দিন থেকে চলে গেছে। উসকি ওজে সে ঔরতেন হামারি ফিকরো সে বাহার হো গই, এই জন্য মা বোনরা আমাদের ফিকির থেকে বাইরে চলে গেছে, এনাদের ফিকিরই আমরা করছি না। ঔরতো মে বেদিনী হামারি বেফিকরি কি ওজে সে, আর মা বোনদের মধ্যে যে বেদিনী আসতেছে বদদিনী এটা আমাদের বেফিকিরের কারণে, ফিকির না করার কারণে আসতেছে। ঔরতো কে বেদিনী নে পুরি দুনিয়া কো বেদিন বানা দিয়া, আর মা বোনদের বদদিনীতে আজকে পুরা দুনিয়া বদদিনীতে সেলাব হয়ে গেছে। ঔরতো কা দিন পুরি দুনিয়া মে দিন ফেলা সকতা হ্যায়, ঔরতো কি বেদিনী পুরি দুনিয়া মে বেদিনী ফেলায়, মা বোনদের দিনদারি পুরা পৃথিবীতে দিন নিয়ে আসবে, দিন ফেলবে, আর মা বোনরা যদি বরদিন হয়ে যায় তাদের বরদিনটা পুরা দুনিয়াতে বরদিনই ফেলে যাবে। এক ঔরত কে গির্দ গির্দ পুরা খানদান ঘুমতা হ্যায়, তো মা বোনদের এই আশেপাশে যে খানদান আছে তার বংশ এর উপরে তার ঘুরে এটা সব ঘুমতেছে। এক ঔরত সেই পুরা খানদান বাঁচতা হ্যায়, যদি একজন মা বোন ঠিক হয়ে যায় তো তার পুরো খানদান ঠিক হয়ে যায়। মর্দ সে খানদান নেই বনতা, তো পুরুষ দিয়ে তার বংশ বনে না, তার খানদান বনে না। যে মর্দ কা ঔরত সে তাল্লুক শাদি কা আর নিকাহ কা ব্যবস্থা হতা হ্যায় জুড়তা হ্যায়, আর ফির উস ঔরত আর মর্দ কে মিলনে সে যে ঔলাদ পেদা হতি হ্যায় উসি সে খানদান বনতা হ্যায়। মা বোন এবং পুরুষ ভাই ওনাদের যখন বিবাহ হয়ে যায় আর বিবাহের মাধ্যমে যখন তারা একত্র হয় তখন তাদের মাধ্যমে সন্তান হয় আর ওই সন্তান দিয়ে একদম বংশ বিস্তার হয়। সারি ওলাদ ঔরত সে পেদা হতি হ্যায়, সকল সন্তানই তো মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, আব উসসে ঔলাদ পেদা হতি হ্যায়, ও আপস মে ভাই বহন বনতে হ্যায়, উনকে নিকাহ হোতে হ্যায় তো ও মিয়াঁ বিবি বনতে হ্যায়, তাদের সন্তান হয়, মা ভাই বোন হয়, এরপর বিবাহ শাদী হয়ে গেলে স্বামী স্ত্রী হয়ে যায়। তো এক ঔরত কে ইর্দ গির্দ কম সে কম চার রিশতে হতে হ্যায়, একজন মহিলার আশেপাশে চারজন আত্মীয় স্বজন হয়, চারজন, এক উসকে বেটা বেটি হতে হ্যায়, এক তো হলো তার তার ছেলে এবং মেয়ে, দুসরে উসকে মা বাপ হতে হ্যায়, দ্বিতীয় হলো তার মা বাপ, আর তিসরে উসকে ভাই বহন হতে হ্যায়, দ্বিতীয় হলো তার ভাই বোন, আর চতুর্থ উসকে শহর আর উসকে সুতরাল ওয়ালে হতে হ্যায়, আর চতুর্থ হলো তার স্বামী এবং তার শ্বশুর। ये इन्हीं चारों से पूरा खानदान बनता है, ये चार लिए एक खानदान एक वंश है। एक औरत के गिर्द में अतराफ में पूरा खानदान बसता है, एक जो महिला आशे पास लिए एक खानदान एक वंश हो जाए। ये औरत अगर दीनदार रही তো এই চারো তরফ কা পুরা খানদান দিনদার বন সকতা হ্যায়, যদি এই মা বোন এই মহিলাটা দিনদার হয় তাহলে তার আশপাশ যে খানদান হলো পুরাটাই দিনদার হবে। লেহাদা ইয়ে এক ঔরত কো দিনদার বানানে কা ফিকর হম সবকো করনা হ্যায়, এই জন্য একজন মহিলাকে দিনদার করা, মা বোনকে দিনদার করা ফিকির আমাদের সবার করা উচিত। ঔরত মে চায় জিতনে আয়েব হো লেকিন উসকি জো খুবিয়াঁ হ্যায় ও মর্দো মে নাই হ্যায়, একজন মহিলা যতই দোস্তুরি থাকুক না কেন কিন্তু ওনার মধ্যে যে যে ভালো সিফত গুলো আছে এটা পুরুষের মধ্যে পাওয়া যায় না। বাজ এইসি খুবিয়া হ্যাঁ কি জিন খুবিও কি ওজে সে ঔরতে মর্দো সে আগে, এমন এমন তাদের গুণ আছে যে গুণের কারণে মা বোনরা পুরুষের অনেক আগে আছে, অনেক আগে আছে। ও হমে সমঝনা হোগা, এটা আমাদের পুরুষের গুণ, আর সমঝ কর উন খুবিও কো কাম মে লাকর উসকা ফায়দা উঠানা হোগা, এবং এটা বুঝে তাদের এই গুণগুলোকে কাজে লাগায়া কেমন আমাদের তাদেরকে আগে বাড়ানো দরকার। ইসিলে আল্লাহ কে রাসূল আলাইহিস সালামে ফরমায়া দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা ইদ দুনিয়া আল মারআতুস সালিহা,
পুরী দুনিয়া নফা উঠানে কি চিজ তো জরুর হ্যাঁ লেকিন সবসে বেহতরিন নফা উঠানে কি চিজ দিনদার ঔরত হ্যাঁ এই জন্য বড় স্নেচ ভাই পুরা দুনিয়াতে হলো ফায়দা উঠানোর বস্তু কিন্তু সবচেয়ে ফায়দা উঠানোর বস্তু হলো দিনদার মহিলা এইটা মাপন এক দিনদার ঔরত সে জিতনা নফা উঠায়া যা সকতা হ্যাঁ ও নফা পুরী দুনিয়া কি মাল ও দৌলত সে পুরি দুনিয়া কি তমাম চিজো সে নেই উঠায়া যা সকতা একজন মাপন থেকে যে নফা ফায়দা উঠানো যায় ওই পুরা দুনিয়ার ধন সম্পদ একত্র হইল ওই ফায়দা উঠানো যাবে ও হমে সমঝনা হ্যাঁ কি ও ক্যা খুবিয়া হ্যাঁ যে ঔরত মে হ্যাঁ জিসকা ফায়দা আগে উঠায়া যায় তো ও উসকা ফায়দা পুরী দুনিয়া কো মিল সকতা হ্যাঁ পুরে খানদান কো মিল সকতা হ্যাঁ ও ক্যা খুবিয়া হ্যাঁ এই জন্য এখন আমাদের বুঝতে হবে যে ওই খুবই গুলি ওই গুণগুলো কি মা বোনদের মধ্যে যেগুলোর দ্বারা পুরা দুনিয়া হ্যাঁ থেকে বেশি ফায়দাবান পাওয়া যায় এই খুবই গুলো আমাদের একটু জানতে হবে এই গুণগুলো আমাদের জানতে হবে ইসলে মেরে ভাই ও দোস্ত দাওয়াত তবলীগ কা ইয়ে কাম ও ইয়ে মেহনত মর্দ কে সাথ সাথ ঔরতো কে সাথ ভি জুড়ি হুই এই জন্য দাওয়াত তবলীগের মেহনত এটা এরকম পুরুষ ভাইদের সাথে সাথে মা বোনদের সাথেও এটা জোড়া হওয়া এটা তাদের সাথে মিলিয়ে এই কাজটা সম্পৃক্ত আছে জিতনা কাম মর্দো মে করনা হ্যাঁ ইতনাই কাম ঔরতো মে ভি করনে কি জরুরত যত কাজ আমরা পুরুষদের মধ্যে করব ঠিক অতটুকু কাজ মা বোনদের উপর করা এটা জরুরি আর ঔরতো কা কাম ঔরতো কো দিনদার বানানে কে লিয়ে আর মা বোনদের উপরে যে মেহনতটা তো এই মেহনতটা হবে মা বোনদেরকে দিনদার বানানোর জন্য ঔরতো কা কাম বড়া নাজুক হ্যায় এবং মা বোনদের কাজটা খুবই নাজুক খুবই সূক্ষ্ম বহুত নাজুক কাম হ্যাঁ বহুত সারে উসুল হ্যাঁ এবং এর বহুত কায়েপ আছে উসুল আছে উসুল নিয়ম উসুল কো সামনে রাখকর পুরি নজাকতো কো সামনে রাখকর সহি তরতিব পর আগর কাম কিয়া জায়েগা তো ঔরতো কে কাম সে পুরি দুনিয়া কো খৈর খুব ফেলেগি এই জন্য তাদের উসুল এবং তাদের কায়েপ এবং তাদের নিয়মগুলো সামনে রেখে যদি কাজ করা হয় তাহলে এই কাজ পুরো দুনিয়াতে এরকম ফেলে যাবে আর আগে ইনকে উসুলো কো ঔরতো কে কাম কে যে উসুল হ্যাঁ উন উসুলো কি রিয়ায়ত নেই কি গই আর উসকে সহি নেই যে সহি তরতিব কা খেয়াল নেই কিয়া গিয়া তো জিতনা জিতনা ফায়দা হোতা হ্যায় উসসে জ্যাদা নুকসান ভি হো জাতা হ্যায় আর ভাইও যদি আমরা ওই উসুল নিয়ম এবং কায়দার প্রতি খেয়াল না রাখি এমন মতো তাদেরকে চালানোর চেষ্টা করি তাহলে যে পরিমাণ নফা এবং ফায়দা হওয়ার কথা ছিল তার চেয়ে নোকসান বেশি হবে ক্ষতি বেশি হবে ইসলে আমি ইসকা ফিকর লেনা হ্যায় এই জন্য তার ফিকির আমাদের প্রত্যেকেরই করা দরকার এবং করেঙ্গে ইনশাআল্লাহ হবে বা ইনশাআল্লাহ ঔরতো কা ফিকর ঔরতো কি ঔরতো মে দিন কি মেহনত কা ফিকর উসকো হম সবকো করনা হ্যায় এই জন্য মা বোনদের ফিকির মা বোনদের দিনদারির ফিকির তাদের মেহনত এই মেহনতের ফিকির প্রত্যেকের করা উচিত সবাই করা দরকার হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওয়াকিয়াত মে মিলতা হ্যায় কে উনকি ঔরতো মে জিন ঔরতো নে নবী কা সাথ দিয়া নবী কি মুআমাদত কি নবী পর ঈমান লায়ে নবী কা সাথ দিয়া তো উন উন উনকি উনকে তাউন সে और उनकी मदद से उन नबियों को अपने काम करने में बड़ी मदद मिली और उनका काम बहुत फैला और भाई अंबिया अलैहिस्सलाम ने घोषणा दिए এটা বুঝা যায় এটা হ্যাঁ বুঝা যায় যে যে সমস্ত মা বোন আম্বিয়া আলাইহিসসালাম দেরকে সাথ দিতেন তাদের সাথে তাদের এরকম ভাবে নসরত করতেন বা ইনাদের দ্বারা এরকম ভাবে মেহনত কেমন উম্মতের মধ্যে ছড়িয়েছে এবং উম্মত এদের তারা ফায়দা বেশি পাইছে আর যিন ঔরতো এ নবী কা সাথ নই দিয়া আর নবী পর ঈমান নই লাই আর নবী কা কলমা নই পড়া আর নবী কি মেহনত মে নবী কা সাথ নই দিয়া তো উন ঔরতো সে ঘর মে নবী হোনে কে বাবজুদ উন ঔরতো সে বড়া নুকসান পৌঁছা নবী কো ভি নবী কি ঔলাদ কো ভি আর নবী কে কাম কো ভি বড়া নুকসান পৌঁছা আর যে সমস্ত মা বোনরা নবীর এরকম স্ত্রী হওয়া সত্ত্বেও এনারা সাথ দেয়নি মেহনতে এবং তার ফিকিরে এবং এই নবীর দিন তারা গ্রহণ করে নেই ওর এই মা বোন দ্বারা তার ঘরের মধ্যে সন্তানের মধ্যে এবং এলাকার মধ্যে এবং উম্মতে সবচেয়ে বেশি নোকসান এবং তাদের এরকম ক্ষতি হয়েছে হযরত নূহ আলাইহিসসালাম কি দো বিবিয়াঁ কি হযরত নূহ আলাইহিসসালামের দুজন স্ত্রী ছিল এক বিবি উসমে বেঈমান থি আর ওয়ানা ফরমান থি আর নূহ আলাইহিসসালাম পর ঈমান নাই লাই
আর উসকি জো নসল হুই উসকি জো ঔলাদ হুই ও ভি বেঈমান বনি আর জব তুফান আয়া তো তুফান কে ওয়াক্ত মে নূহ আলাইহিস সালাম নে আপনে বেটে কে নাহান কো পুকারা আর বুলায়া তো উসনে ইয়ে জবাব দিয়া কে মে তো ইস পাহাড় পে চড় যাউঙ্গা পাহাড় মুঝে বচা লেগা ও নবি কে সাথ নাই আয়া ইসলিয়ে ও আপনি মা কে সাথ গয়া উসকি মা ভি বেঈমান থি ও ভি বেঈমান হুয়া আর তুফান নূহ মে ও গরক হো গয়া আর ভাই নূহ আলাইহিস সালাম এর দুইজন বিবি ছিল এই দুইজনের মধ্যে একজন কাফের যিনি এরকম নূহ আলাইহিস সালামের উপরে ঈমান আনে নাই, তো উনি ঈমান না আনার কারণে ওনার যে সন্তান ছিল এই সন্তানদের মধ্যে দিন আসে নাই, তারা দিন মানে নাই, বেঈমান ছিল। যে যখন তুফান এবং পানি আসতেছিল নূহ আলাইহিস সালাম কেনানকে বলতেছিলেন যে তুমি আমাদের সাথে আশ্রয় নেও, এরকম কিস্তিতে উঠো। তো এই কেনান কি বললো যে না আমি তো ওই পাহাড়ে যাব আশ্রয় নিয়ে নিব, কিন্তু নবীর কথা মানে নাই। কেন? তার মা দিনদার ছিল না, এই জন্য মা দিনদার না থাকার কারণে সন্তানও এরকম বেঈমান হয়ে গেল আর সন্তানও এরকম নবীর কথা মানে নাই। और एक दूसरी बीवी थी ईमानवादी और उनके तीन लड़के थे, उन तीन लड़कियों की बीवियां थी। वो ईमान वाली बीवी ने अपने बच्चों की तरबियत की, वो बच्चे भी ईमान वाले बने और उन बच्चों की बीवियां भी ईमान वाली बनी, उनके औलाद भी ईमान वाली बनी। तो उनके जरिए से ईमान फैला और जो नूह अलैहिस्सलाम बस्ती में सब लोगों को जब सवार कर रहे थे तो उस मौके पर वो बीवी भी और वो तीनों लड़के भी और उनकी बीवियां भी सब सवार हुई। अल्लाह रब्बुल इज्जत ने उस ईमान वाली बीवी और उसके बच्चों में इतनी बरकत दी कि इस वक्त जितनी पूरी दुनिया में आबादी फैली हुई है और अब तक जितने इंसान पैदा हो रहे हैं और मर रहे हैं, ये सारे इंसान उन्हीं तीन बेटों की औलाद। जो भाई तिनी बोलतेছেন যে আর দ্বিতীয় বিবি যিনি ছিলেন উনি মুমিনা ছিলেন, উনি ঈমান আনছেন এবং এনার তিনজন ছেলে ছিল। এই তিনজন ছেলে তিনজন বিবি ছিল এবং এদের সন্তান ছিল। যখন তুফান আসছে এই সবাই এরকম ভাবে নূহ আলাইহিস সালাম কথা শুনছেন এবং এরা সবাই কিস্তির মধ্যে সাওয়ার হয়েছেন। আর আজকে দুনিয়ার মধ্যে যত লোক দেখতেছি এই তিন বিবি তিন সন্তানের তাদের দ্বারাই আবার এই দুনিয়াটা আবাদ হয়েছে। আল্লাহ তাআলা কত বড় নফা তাদের থেকে ফায়দা নিবে। জাআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, কোরআন মে আল্লাহ নে ফরমায়া হে কি হাম উনি কি যুররিয়াত কো বাকি রাখেঙ্গে। কোরআনে কারীম মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তাদের যুররিয়াত তাদের এরকম যত বংশ আছে তো এদেরকে আমরা দুনিয়া আমি দুনিয়াতে বাকি রাখবো। ये जाहिरी बरकत भी है और बातिनी बरकत भी है, ये तो एक प्रकाश बरकत एवं एक अप्रकाश बरकत है। जब ईमान आता है घर में और दीन आता है घर में तो बरकतें साथ में लाता है। যখন ঈমান আসে এবং দ্বীন আসে ঘরে তো সাথে সাথে বরকতও নিয়ে আসে। ولو ان اهل القران امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض। अगर किसी बस्ती वाले किसी गांव वाले अगर कुछ लोग अगर ईमान वाले हो जाते हैं और तक्वे वाले हो जाते हैं और ईमान और तक्वा उनके अंदर आ जाता है तो हम आसमानों और जमीनों से बरकतों के दरवाजे खोल देते हैं। तो अल्लाह ताला तिनी बोलते हैं जे যখন কোন গ্রামবাসী কোন এলাকার এরা কোন বস্তিওয়ালা ঈমান নিয়ে আসে তো তাদের ঈমান তাদের তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আকাশের এরকম রিজিকের যাবতীয় যত দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেন। তো ঘর মে দিন আয়া তো বরকতে আই, ঘরে দিন আসলো আর বরকতও চলে আসলো সাথে সাথে। আর ও বরকতে সিফ আপনি ঘর মে মেহদুদ নই রই নূহ আলাইহিস সালামকে বলকে কিয়ামত তক সারি নসল কো বরকতে মিল রই। আর এই বরকত শুধু নূহ আলাইহিস সালামের জন্যই এরকম ভাবে হ্যাঁ এটা খাস না, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই বরকত চালু হয়ে গেছে। আল্লাহ নে মিসাল বয়ান কিয়ে লূত আলাইহিস সালাম কি বিবি কি দি, আল্লাহ তাআলা এরকম ভাবে মিসাল দিয়েছে লূত আলাইহিস সালামের বিবিরও। নবী হ্যায় পয়গম্বর হ্যায় লেকিন ঘর মে দীন নাই আয়া, বিবি দীনদার নাই মুসলমান নাই বনি, নবী কা কলমা নাই পড়া নবী কা সাথ নাই দিয়া, নবী কে ঘর মে রেহকর বদকিসমত নে কওম কা সাথ দিয়া নবী কা সাথ নাই দিয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে লূত আলাইহিস সালামের বিবির কথা বর্ণনা করতেন যে উনি একজন নবীর বিবি হওয়া সত্ত্বেও ঈমান আনে নাই দীন গ্রহণ করে নাই, যার কারণে এরকম যারা বর্তিনী ছিল এলাকার তাদের সাথে সাথ দিতে স্বামীকে সাথ দেয় নাই, যার কারণে এরকম এলাকার উপর যখন আজাদ করতে আসছে তো এই বিবির উপর আসছে আর এরকম ভাবে নাজাত পায়নি, তো এরকম তাকে নাজাত দেওয়া হয়নি। जब लूत अलैहिस्सलाम के कौम पर आजाब आया
تو وہ عذاب میں بیوی بھی مبتلا ہوئی. وہ لوط علیہ الصلوۃ والسلام نجات پا گئے اور بیوی ہلاک ہو گئی قوم کے ساتھ, کیونکہ قوم کا ساتھ دیا تھا قوم کے ساتھ ہلاک ہو گئی. نبی کا ساتھ نہیں دیا تھا نبی اس کو نہیں بچا سکے. এই জন্য যখন গজব আসতে আল্লাহ আজাব আসতে তখন এই আজাবের মধ্যে কৌমের সাথে ওই বিবিও পড়ে গেল. আর যেহেতু নবীকে তিনি এরকম সহযোগিতা করেন নাই এই জন্য নবীর সাথে উনি এরকম বাঁচতে পারেন নাই. আল্লাহ তালা তার কোনাকে তার কৌমের সাথে ধ্বংস করে দেওয়া. মেরে ভাইও যে ঘর মে দিন নেই রেতা اور عورت کی زندگی میں جب دین نہیں آتا تو نبی گھر میں نبی ہونے کے باوجود نبی بھی نہیں بچا سکتے. যখন দিন আসে না আর ঘরের মধ্যে দিনদারি নাই তো নবী হওয়া সত্ত্বেও এরকম ভাবে বাঁচাইতে পারলো না. কেন? তার দিন না থাকার কারণে, ঈমান না থাকার কারণে. ইসিলিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভি আপনি বিবিয়ों से ফরমায়া করতে থে বাদ বিবিয়ों से কে তুম ইস ধোকে মে মত রহনা কে তুম নবী কি বিবি হো নজাত পা জাওগি ইস ধোকে মে মত রহনা কিয়ামত মে তো হর আদমি কা আপনা আপনা আমল পেশ হোগা. ধোকে জরুরি নই হম তবলিগ বালে হো তো আমার বচ্চে ভি তবলিগ বালে হো যায়, হম আগর দিনদার হ্যাঁ তো আমার বচ্চে ভি দিনদার রহেঙ্গে, ইয়ে কোই জরুরি নই হ্যায়. দিনদার ঘরানো মে জব মেহনত নই হোতি হ্যায় তো দিনদার দিনদার ঘরানো মে দিনদার মা বাপ কে পেট সে বেদিন ঔলাদ পেদা হোতি. তো ভাই তিনি বলতেছেন যে এই কথা আমরা না মনে করি যে আমরা তো কুরআনের সাথে আমরা তো ঠিক করতেছি আমরা এরকম আলেম আমরা এরকম দিনদার, আমাদের ছেলেরাদের উপর যদি মেহনত না করি তাইলে তাদের কোনো অসুবিধা হবে না. তার এরকম আমাদের বড়ওয়ালাদের উপর যদি মেহনত করি কোনো অসুবিধা হবে না. তাই না, যদি মেহনত না থাকে তাইলে দিনদারের ঘরে বড়দিনই পয়দা হবে, দিনদারের ঘর থেকেই বড়দিন শুরু হয়ে যাবে. ইসলিয়ে ইসকা ফিকর করনা হ্যায় কি ঘরো মে দিন আয়ে, এই জন্য এই ফিকির করা যে ভাই ঘরের মধ্যে কিভাবে দিন জিন্দা হয়. আর ঘরো মে দিন আয়েগা জব ঔরতো মে দিন আয়েগা, আর ঘরে তখনই দিন আসবে যখন মা বোনদের জিন্দগিতে দিন আসবে. ঔরতো মে দিন আয়েগা বচ্চো মে দিন আয়েগা, আর মা বোনদের জিন্দগিতে দিন আসবে বাচ্চাদের জিন্দগিতে দিন আসবে. ও বচ্চো বচ্চো মে দিন উস ওয়াক্ত বাকি রহেগা জব বচ্চে ভি দিন কো বাকি রাখনে কি মেহনত কর রহেঙ্গে, আর বাচ্চাদের জিন্দগিতে ততক্ষণ মতো দিন বাকি থাকবে যখন যখন এই বাচ্চারা দিনের মেহনত করবে. অবে উনকে জরিয়ে সে উনকি নসলো মে দিন বাকি ধ্বংস করা এবং জাহান নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়. এক বুজুর্গ সে মশওয়ারা তলব কিয়া কি মেরে পাশ এক লড়কি হ্যায় এক লড়কা হ্যায় দো বচ্চে হ্যায় তো মে ইনকো ক্যা সিখাউং ও কেসে ইনকো মে তালিম দুং. তো উন্হোনে সমঝায়া কি তুম আগর এক বচ্চি কো আপনি বচ্চি কো দিনদার বানাওগে ওর ইসকো পড়াওগে ওর ইসকো দিনি তালিম দোগে তো তুমনে মর্দ কো আগর পড়াযা তো এক ফর্দ কো পড়াযা ওর আগর তুমনে ঔরত কো লড়কি কো পড়াযা তো ইউম সমঝো পুরে খানদান কো পড়াযা. তো ভাই তিনি বলতেছেন যে কোনো এক ব্যক্তি কোনো বুজুর্গের কাছে পরামর্শ চেয়েছে যে আমার এক মেয়ে আছে এক ছেলে আছে আমি তাদেরকে কিভাবে দিনদারি শিখাবো কি করবো আপনি এই ব্যাপারে পরামর্শ কি দেন. তো তিনি বললেন যে তুমি যদি একজন তোমার ছেলেকে দিনদার বানাও তাহলে একজন লোককে তুমি দিনদার বানাই না, আর যদি তুমি মেয়েকে দিনদার বানাও তাহলে এই মেয়ে দিনদার না এর যত বংশ হবে সবাইকে তুমি দিনদার বানাই না. এক সাহেব কে দো বচ্চে থে দো লড়কে এক কা নাম হাসান থা দুসরে কা নাম হুসেন থা. ও আপনে দোনো বচ্চো কো লেকে এক বুজুর্গ কে পাস আয়ে আর উনসে আকর দরখাস্ত কি কে হযরত কে মেরে দো লড়কে হ্যায় এক কা নাম হাসান হ্যায় এক কা নাম হুসেন হ্যায় আপ দোয়া কর দিজিয়ে ইয়ে দোনো হাসান হুসেন হযরতে হাসান হযরতে হুসেন রাদি আল্লাহু আনহুমা যে হুজুর কে নওয়াসে হ্যায় উনকি তরহ বন জায়ে ইয়ে দোয়া কি দরখাস্ত কি হযরত সে. তো এক তো ভাই তিনি বলতেছেন যে এক লোকের দুই ছেলে ছিল, এক ছেলের নাম হাসান আর এক ছেলের নাম হোসেন.
তো এই দুজন ছেলে নিয়ে এক বুজুর্গের কাছে আসলেন এবং এসে বলতেছেন যে হযরত এই দুজনের জন্য দোয়া করেন, একজনের নাম হলো আদান, একজনের নাম হলো হোসেন, এরা দুই ভাই যেন হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনাদের মত এরকম ভাবে হয়। তো হযরত নে ফরমায়া কে ভাই মই ইনশাআল্লাহ দোয়া তো কর দুগা তোমারে দোনো বচ্চো কে লিয়ে কি ইয়ে হযরত হাসান হযরত হোসেন কি তরহ হো জায়ে, লেকিন এক শর্ত হ্যায়। ফরমায়া ক্যা হ্যায়? ফরমায়া কে ও শর্ত ইয়ে হ্যায় কি উসসে পহলে তুম দোনো মিয়া বিবি কো হযরত আলী হযরত ফাতিমা কি তরহ বননা পড়েগা। তো তিনি বলতেছেন যে আমি তো দোয়া করবো কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো যে তোমরা যে স্বামী স্ত্রী আছো তোমরা দুজন আগে এরকম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতে হবে, তাইলে তোমার এই ছেলে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবে। ইসলামে মেরে ভাইও আমি ইসকি ইসকি জরুরত আর ইসকি আহমিয়ত সমঝনা চাহিয়ে কি ঔরতো মে দিন কেসে আবেগা। और जाहिर है कि औरतों में दीन इसके बगैर नहीं आएगा कि पहले मर्दों में दीन आए, हमारी जात में दीन आएगा, हमारे जरिए से हमारी औरतों में दीन आएगा, हमें भी दीनदार रहना होगा, हमारी औरतों को भी दीनदार रखना होगा, जब हम दोनों दीनदार रहेंगे फिर बच्चों में दीन आएगा। तो भाई ये जो চিন্তা করতে হবে যে আমার জিন্দগিতে কিভাবে দিন আসবে, আমার বিবির জিন্দগিতে কিভাবে দিন আসবে। যদি আমার বিবির জিন্দগিতে আমার জিন্দগি দিন আসে তাইলে আমার সন্তান যারা হবে তাদের জিন্দগিতে দিন আসবে এবং তারা দিনের উপর টিকে থাকবে এবং এটা তাদের জন্য সহজ হবে। ইসিলিয়ে কিসি কো অগর দিনদার ঔরত মিল গই, দিনদার বিবি মিল গই তো বহুত বড়ি খুশকিস্মতি হে উসকে লিয়ে। এই জন্য ভাই যদি কারো এরকম দিনদার মহিলা দিনদার দিদি এরকম মিলে থাকে এটা খুবই কিসমত এবং খুবই খুশকিসমতের কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কা ইরশাদ হ্যায় কি জিসে পাঁচ চিজে মিল গই ও খুশকিসমতি কি আলামত হ্যায়, সাআদত কি আলামত হ্যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে যার পাঁচটা জিনিস মিলে গেল এই সবচেয়ে বেশি এরকম ভাবে এরকম সুনতি বলা। এক, শুকর করনে ওয়ালা দিল হো, একটা হলো যে শুকর করনে ওয়ালা দিল, যে দিল শুকরিয়া আদায় করে, জিকির করনে ওয়ালি জবান হো, আর জিকির করনে ওয়ালা জবান, যে জবান জিকির করে সব সময়, মশাক্কাত উঠানে ওয়ালা বদন হো, এবং কষ্ট ক্লেশ উঠানে ওয়ালা শরীর সহ্য করতে পারে, আর ওয়াতন কি রোজি হো, আর যেটা আমাদের ঘর ঘরে চলার জন্য একটু রুচি হয়, আর পাঁচ মেয়ে কে নেক বিবি নসিব হো যায়, আর পঞ্চম হলো নেকটার বিবি হাতে হয়ে যায়। ইয়ে পাঁচ মেয়ে চিজে কিসি কো মিলি তো উসকি সাআদত মন্দি আর খুশ নসিবি হে। এই পাঁচটা জিনিস চার মিলে গেল এই লোকটা সবচেয়ে সুখী এবং তার চেয়ে এরকম সুনসি বলা। তো ইসলিয়ে হমে ইসকো এনে ঔরত নেক বিবি কব মিলেগি, কিসি মর্দ কো নেক বিবি কব মিলেগি, কারো এরকম নেক বিবি কখন মিলবে? মর্দ কো নেক বিবি জব মিলেগি জব আপনে জব মা বাপ আপনি বচ্চি কো নেক বানায়েগে, যখন মা বাপ তার বাদ তার মেয়েকে দিনদার বানাবে তখন তো পুরুষরা এরকম নেক বিবি পাবে। জব মা বাপ আপনে বচ্চো পর মেহনত নি করেঙ্গে আর আপনি বচ্চিও পর মেহনত করকে উনকো দিনদার নি বানায়েঙ্গে তো মর্দো কো দিনদার লড়কি কাহাঁ সে মিলেগি? তো ভাই যদি বাপ মা যদি বাচ্চাদের উপরে মেহনত না করে, মেয়েদেরকে মেহনত করে দিনদার না বানায় তাইলে পুরুষরা কোথেকে নেকার বিবি পাবে? জব মর্দো কো দিনদার লড়কি নেই মিলেগি, তো মর্দ ক্যা হ্যায় কিতনাই বড়া দিনদার হো মগর উসকো দিনদার লড়কি নেই মিলি তো ফির উসকি ঔলাদ দিনদার কেসে বনেগি? তো ভাই পুরুষ যত বড় দিনদারই হোক না কেন বুজুর্গ কিন্তু উনি বিবি দিনদার বিবি পান নাই তাইলে তার ছেলে সন্তান কিভাবে দিনদার হবে? ফির নসলো মে দিন কাহাঁ সে আয়েগা, আর তার এই নসল এবং তার বংশের মধ্যে কিভাবে দিন আসবে? তো কিয়ামত তক আনে ওয়ালি নসলো মে দিন আনে কা জারিয়া ইয়ে হে কি মর্দো কো দিনদার লড়কিয়াঁ মিলে। এর জন্য এটা কিয়ামত পর্যন্তের জন্য এটাই নিয়ম যে দিনদার মা বোন পুরুষদের জন্য মিলে যায়। আর দিনদার লড়কিয়াঁ জব মিলেঙ্গি, দিনদার বিবিয়াঁ জব মিলেঙ্গি, জব মা বাপ আপনি বচ্চো কো দিনদার বানায়েঙ্গে। আর দিনদার বিবি পুরুষের জন্য তখনই মিলবে যখন মা বাপ মেয়েদেরকে দিনদার বানাবে। তো সবচেয়ে বড় জিম্মেদারি কা বোঝ মা বাপ কে সর পে আয়া, তো সবচেয়ে বড় জিম্মাদারির বোঝা মা বাপের মাথার মধ্যে আসলো যে তাদের উপরে সবচেয়ে বড় জিম্মাদারি। আর মা বাপ দোনো দিনদার হওয়া জরুরি, মা বাপ দুজন দিনদার হওয়া জরুরি। আর বাপ তো দিনদার হ্যাঁ মা দিনদার নই হ্যাঁ, या माँ दीनदार है बाप दीनदार नहीं है तो फिर औलाद पे दीन नहीं आता। तो जब ये बाप दीनदार हो माँ दीनदार ना, अब माँ दीनदार बाप दीनदार ना, पहले सेले में दिन मुझे दीन आशना।
মুশকিল হতো এটা খুবই কষ্ট হয়ে যায়, মুশকিল হতো মা বাপ দোনো মে দিন হোগা তো আসানি সে বচ্চো মে দিন আয়েগা, যদি মা বাপ দুজন দিনদার হয় তাহলে আসানি সাথে সহজ একেবারে দিনদার ছেলে মেয়ে দিনদার হয়ে যাবে। এক আমার পুরানো সাথী নে মিশাল দি, একজন পুরাতন সাথী মিশাল এরকম ভাবে পেশ করতেন, এক গাড়ি হতি না বেল গাড়ি, বেল কি গাড়ি হতি আপনি আর কে কে তো গরু গাড়ি, গরু গাড়ি উসকে দো পাহিয়ে হতে দো চাক হতে হ্যায়, দোনো চাক আর দোনো হুইল বরাবর সরাবর হোগে তো গরু গাড়ি বড়ি উসকে উপর জো ভি বেঠেগা ও তেজি সে পার করতা রহেগা সবকো, গরু গাড়ি জো হ্যায় গরু জো হ্যায় ও গাড়ি কো লেকে চলতা রহেগা, দোনো পাহিয়ে বরাবর হ্যায় ও জিতনি তেজি সে দৌড়েগা ইতনি তেজি সে গাড়ি দৌড়েগি और उस पर जो भी सवार होंगे वो तेजी से मंजिल तक पहुंच जाएंगे। तो वह जिन्हें बोलते हैं जे ओ ये महिषर गाड़ी आते हैं हमारे देशों बा गोरुल गाड़ी आते हैं, एक गोरुल गाड़ी स्पीड का बड़ा बड़ा चक्का आते हैं, तो एक যখন মহিষ বা গরু দৌড়তে থাকে তো এই গাড়িও চলতে থাকে, গাড়িও চলতে থাকে, তো যত দুইটা মহিষ বা দুইটা গরু যত তেজ এবং যত দ্রুত চলে গাড়িটাও তত দ্রুত চলে, যদি এই গরু ঠিক মতো না চলে আর ওই মহিষ না চলে তাইলে এই গাড়ি তো চলবে না। আর আগর গরু গাড়ি কা এক হুইল তো বড়া হো দুসরা হুইল ছোটা হো আর উসে গরু কো বাঁধ দিয়া যায় তো ও খিঁচ কর লেকে চলেগা তো গাড়ি চলেগি। আর ভাই এই যে দুটা চাকা এটা যদি বরাবর না হয় একটা ছোট একটা বড় হয়ে গেল তাহলে এই গরু বা এই মহিষ যদি চলে তো চলতে তো পারবে না, ওই ভ্রান্তি হয়ে গেল এই ওই জায়গায় ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, ও তো এক বালিশ দিয়ে এক কিলোমিটার কে এক বালিশ দিয়ে আগে দিয়ে পড়ে সে এক কিলোমিটার কেন এক বিঘাও সে আগে যেতে পারবে না, কেন ঘুরটা পারবে না, ওই ঘুমতি রে ওখানেই ঘুরতে থাকবে আর উসকে উপর যে সবার বেঠে রয়েগে ও মঞ্জিল তক নেই পৌঁছেঙ্গে ওই ঘুমতে রয়েগে, আর উপরে যে বসলো সে তো তার গন্তব্য স্থলে পৌঁছতে পারবে না ওখানেই ঘুরতে থাকবে গুরুপাত খাইতে থাকবে। যে এই মিসাল হ্যাঁ कि अगर मर्द की जिंदगी में बेदीन है औरत की जिंदगी में बेदीन है तो वो पहली गाड़ी की मिसाल है, और अगर एक की जिंदगी में दीन है दूसरी की जिंदगी में दीन नहीं है तो दूसरी वाली गाड़ी की मिसाल है। তো ভাই এই যে হলো যে প্রথম যে গাড়ি ছিল দোন্ডা চাকা বরাবর ছিল চলতে বন্ধু যে এরকম আরোহী ছিল সেও গন্তব্যস্থলে পড়ছে, আর দ্বিতীয় এই গাড়ি যেটা এটার এক চাকা দুর্বল ছিল আর এক চাকা ভালো ছিল, এটাই মেসাল হলো যে যে যদি এরকম স্বামী স্ত্রী দুজন দিনদার হয় তাহলে তার ঘর দিনদার হবে ছেলে মেয়ে দিনদার হবে, আর যদি একজন দিনদার হলো আরেকজন হইলো না তো ওই রকমই হবে, ওই মেসাল দ্বিতীয় গাড়ির মতো হয়ে যাবে। ঔরত মে দিন আনে কি আলামত কি হ্যায়, মা বন্ধুর জিন্দগিতে দিন আসার এরকম ভাবে মে আলামত কি তার এরকম চিহ্ন কি, আল্লাহ ওয়ালুন লেখা কে চার সিফাত আগর বিবি মে আই তো ও ঔরত ও ঔরত কি খুবই হত কি দিনদারি কি আলামত হো ভাই এরকম কিতাবে লেখেন যে যদি মা বোনদের এরকম চারটা গুণ তাদের মধ্যে পাওয়া যায় তাহলে এই মা বোনরা নেকার নেকারিণী এবং তারা খুশ খুশ নসিব চেহারে পর হায়া হো যে তার চেহারার মধ্যে লজ্জার ভাব আছে লজ্জার ছাপ আছে, হায়া ঔরত কি সবচেয়ে উঁচি সিফত হ্যায় লজ্জা এটা হলো মা বোনদের সবচেয়ে বড় সিফত উঁচা সিফত, ঔরত মে হায়া হোনা চাই এই জন্য মা বোনদের লজ্জা হওয়া এটা জরুরি, আর হায়া মর্দ সে জ্যাদা হোনা চাই এবং পুরুষদের চেয়ে বেশি তাদের হায়া এবং লজ্জা হওয়া উচিত, আর দুসরে এই যে জবান মে মিঠাস হো দ্বিতীয় হলো যে তার জবান মিঠা হয় মিঠা জবানে কথা বলে, আর জবান মে মিঠাস হোগি তো ঔরত কি দিনদারি বাকি রয়েগি, যদি জবানে তার ইয়েতে জবান যদি মিঠা হয় মিঠা মিঠা কথা বলে তাহলে সেটা বাকি থাকবে, অন্য জবান আগর কড়বি হোগি তো উসকি সারি দিনদারি মলিয়ামেট হো জাতি, আর যদি এরকম কর্কশবাসী হয় কর্কশবাসী হয় তাহলে তার দিনদারি সব মিঠে যাবে থাকবে না কিছু। এক বুজুর্গে লিখা হ্যায় কে বড়ে বড়ে রিশতে তলোয়ার আর তীর সে নেই কটতে जो जो औरत की जबान दराजी से कट जाते हैं, एक किताबे लिखा लिखे उलमा इकराम जे तलवार दिया एकदम कोनो रिश्तेदारी केवल एकदम कोनो आत्मीय छिन्न है ना जा मां बंदे छोटो जिब्बार एकटा कथा द्वारा हो जाए, इसलिए औरत की जबान में मिठास होना चाहिए, ये जो मां बंदे जिब्बार जबान के मध्य मिठाई नरम बासी हो, और तीसरे एक दिल में नेकी हो, আর দ্বিতীয় হলো যে দিল দিলটা নেকার হয় দিল দিল নেক নেক হোগা তো পুরে বদন মে পুরে আমাল মে নেকি রহে, যদি দিলে নেকি আসে এরকম নেক কাজ করার উৎসাহ থাকে তাহলে পুরা শরীরের মধ্যে ওইটা প্রভাব
দেখা যাবে, বরনা আগে দিল মে দুনিয়া কি মোহাম্মত ভরি হোগি তো আপনি শহর কি জিন্দগি তঙ্গ কর দেবে। আর দিলের মধ্যে দুনিয়ার হ্যাঁ এই সব কিছু বড়া হওয়া হয় তাহলে এই স্বামীকে বিরক্ত করে ফেলবে, বিরক্ত করে ফেলবে। আর চৌথী সিফত দিয়ে যে হাত কাম ও কাজ মে মশরুফ রহে, আর চতুর্থ হলো যে হাতটা হাত এবং পা সব কাজের মধ্যে লিপ্ত থাকে, কাজ করে সব। তো চেহারে পর আয়া হো, একটা হলো যে চেহারার মধ্যে এরকম লজ্জা হয়, জবান মে মিঠাস হো, আর জবান মিঠা হয়, দিল মে নেকি হো, আর দিলের মধ্যে নেকি হয়, আর হাত কাম ও কাজ মে মশগুল রহে, আর হাত কাজের মধ্যে সব লিপ্ত থাকে। ইয়া ঔরত কি খুবি কি আলামতে, এই সব গুলো একজন মা বোনের খুবির আলামত চিহ্ন। হ্যাঁ মেরে ভাইও ইসকে লিয়ে ঔরতো কো দিনদার বানানে কা ফিকর কর রে, এজন্য মা বোনদের কে দিনদার বানানোর হ্যাঁ ফিকির করা জরুরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাম মে আর আপ আলাইহিস সালাতু সালাম কে মেহনত মে জো বড়োত্রি হুই, জো আপকা কাম আগে বড়া আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো জো আপ আপনি মেহনত মে জো তকবিয়ত মিলি وہ حضرت خدیجہ رضی اللہ تعالی عنہ کے تعاون سے ملی۔ تو بھائی رسول اللہ صلی اللہ علیہ وسلم دین جے دنیا کے مدھے پھیلتے এবং پورا دنیا تے پہنچتے এটার কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আহলিয়া মুহতারামা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার তাআউন করতেন, নসরত করতেন, মদদ করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে এক মৌকে পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি তারিফ ফরমাই, অন্যান্য বিবিদের মধ্যে ছিল না, পাওয়া যেত না। আর বাদ এসি খুবিয়া হিন খুবিয়া কো জো খুবিয়া দূসরি বিবিও কো মিলি হি নেই, আর কিছু কিছু এমন গুণ ছিল যেটা অন্যান্য বিবিদের এটা ছিলই না, মিলেই না। কোই দূসরে শরীক নেই ও চারশো মরতবা জিব্রাইল ঘর মে ওহী লেকর হুজুর পর নাজিল হুয়ে। তো একটা খুসুসিয়ত হলো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চারশো বার জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে ইনার ঘরে রসুলগণ যখন ছিলেন হ্যাঁ অবতীর্ণ হয়েছে। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কো সবসে পেহলে আল্লাহ কা সালাম আল্লাহ কি তরফ সে জিব্রাইল লেকর আয়ে। আর দ্বিতীয় হলো যে সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম নিয়ে জিব্রাইল আলাইহিস সালাম হ্যাঁ রসুলগণ কাছে আসেন যে খাদিজা রাদিয়াল্লাহু সালাম পেশ করার জন্য। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি গোদ মে পলনে ওয়ালে ঘর মে পলনে ওয়ালে উনকি উনকি তরবিয়ত মে তরবিয়ত পানে ওয়ালে সব কে সব সাহাবা কামিল বন গয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে যে সন্তানাদি ছিলেন তো সবাই কামিল মুকাম্মাল হ্যাঁ সাহাবা বনে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি তরবিয়ত হযরত খাদিজা নে কি, হযরত আলী রাদিয়াল্লাহু যে তরবিয়ত এটা খাদিজা রাদিয়াল্লাহু পর করতে হইছে। छोटे उम्र के छोटी उम्र में इस्लाम लाए थे, ईमान वाले हुए थे, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ हो गए थे, बच्चे छोटे से थे, लेकिन अब उनकी तरबियत कौन करते, वो हुजूर के घर में रहते थे, हजरत खदीजा उनकी तरबियत फरमाती थी। तो अली रज़ियल्लाहु अन्हु छोटे वयस से मुसलमान हुए, तो এখন তাৎপর্য क्या করবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তরবিয়ত করতেন। হযরত থেকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কি তরবিয়ত হযরত খাদিজা নিকি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরবিয়ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেন। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহা কি তরবিয়ত হযরত খাদিজা নিকি, হযরত যায়েদ যে গোলাম কে হুজুর কে উনকি তরবিয়ত হযরত খাদিজা নিকি, হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছোট বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতেন, ওনার তরবিয়ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা করতেন। উসকা নতিজা তা কে উনকে বেটে হযরত উসামা এসে বড়ে লশ্কর কে আমির বনে কি জিস লশ্কর মে আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমা জেসে বড়ে বড়ে সাহাবা থে। আর এই তরবিয়তের ফলাফল দেখেন যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে উনি এত বড় এক জমাতের আমির হইতেন, যে জমাতের মামুর আলী রাজি, যে জমাতের মামুর আবু বকর ওমর রাজি এবং আলী বড় বড় সাহাবাই কেরাম ওনার মামুর ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে তারিফ ফরমাই, আমানত বি ইত্তাফারানি আন-নাস ওয়া সাদাকাতনি ইত্তাজাবানি আন-নাস ওয়াসাত বিমালিহা ইত্তাহারামানি আন-নাস ওয়া রাযাকানি মিনহা আল-আওলাদ দুনা গায়রিহা। فرمایا کہ حضرت خدیجہ میرے اوپر اس دن ایمان لائی جس دن لوگوں نے میرا انکار کیا۔ تو تیری بولتے ہیں جے رسول اللہ صلی اللہ علیہ وسلم خدیجہ رو پرشنسا کرتے ہیں جے خدیجہ رضی اللہ عنہا کوئی دن ایمان انتے جکن کیو ایمان آنے نہیں تکن کینی سب پرکم ہمارے اوپر ایمان آنے۔ کیونکہ علماء نے فرمایا کہ سب سے پہلے ایمان لانے والے مردوں میں بھی عورتوں میں بھی سب سے پہلے ایمان لانے والی حضرت خدیجہ ہے۔ কেননা এই জন্য ওলামায়ে কেরাম লেখেন যে সর্বপ্রথম পুরুষ এবং মা বোনদের মধ্যে সর্বপ্রথম ইমান আনতেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। লোক হুজুর ফরমাতে কি হযরত খাদিজা নে মুঝে সচ্চা সমঝা উস দিন জব লোক মুঝে ঝুটা সমঝতে থে। আর রাসূল বলতেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাকে সত্যায়ন করতেন যখন সকল মানুষ আমাকে মিথ্যাবাদী বলতো, তখন তিনি আমাকে সত্যায়ন করতেন। আর হযরত খাদিজা মালদার খাতুন থি, উনোনে আপনা মাল পুরে কা পুরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর হুজুর কে দীন পর খরচ কর দিয়া। জব লোগো নে মুঝে মেহরুম কিয়া, হুজুর ফরমাতে হ্যায় কি উনোনে আপনে মাল সে মেরি মাদদ কি, জব লোগো নে আপনে মালো সে মুঝে মেহরুম রাখা। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা কিন্তু মালদার একজন মা বোন ছিলেন, তাই তিনি ইনার মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য খরচ করতেন যখন মানুষ মাল থেকে ওনাকে বঞ্চিত করতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই মাল পাঠ করতেন। আর সারি ঔলাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আল্লাহ নে হযরত খাদিজা কে জরিয়ে সে পয়দা ফরমাই হ্যায় আর বিবিও কি ঔলাদ নসল নেই চলি। আর আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে নসলকে কায়েম করতেন। আর অন্যান্য যারা উম্মাতুল মুমিনিন ছিলেন ওনাদের কোনো সন্তান ছিল না। یہ حضور پاک صلی اللہ علیہ وسلم نے حضرت خدیجہ کی تعریف فرمائی اور ان کی خوبیوں کا اعتراف کیا۔ ان کی وفات کے بعد بھی حضور صلی اللہ علیہ وسلم یاد کر کر کے کبھی کبھی آنکھوں میں آنسو جاری ہو جاتے تھے حضور۔ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাদিজা প্রশংসা করতেন এবং ওনার ইন্তেকালের পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্মরণ হইতো তো ওনার এই কথাগুলি বলে বলে উনি এরকম কাঁদতেন। জব বিবিও মে দীন হতা হ্যায় আর ও দীনদার হতি হ্যায় উনকা ফিকর দীন কা হতা হ্যায় আর আখিরাত কা ফিকর হতা হ্যায় তো মর্দো কা এসা হাত বাটাতি হ্যায় কি ও জব দুনিয়া সে জাতি হ্যায় তো মর্দ উনসে রাজি হতে হ্যায় আর মর্দো কা উনসে রাজি রহনা উনকি মৌত কে ওয়াক্ত মে উনকি জান্নাত মে দাখিলে কে লিয়ে কাফি হতা হ্যায়। আর ভাই যখন মা বোন দীনদার হয় তো দীনদার হওয়ার কারণে কয়ে এই পুরুষের জন্য সে খুবই এরকম ফায়দামান হয় এবং ওনার সহযোগী হয়। তো ওই মা বোন যখন দুনিয়া থেকে চলে যায় তখন ওই পুরুষ উনি ওনার উপর রাজি থাকে, সন্তুষ্ট থাকে, আর এই সন্তুষ্টটা এই মা বোন জান্নাতে যাওয়ার জন্য সবব হয়ে যায়। इसलिए मेरे भाइयों दोस्तों वाकयात तो बहुत सारे हैं, हमें इन सब वाकयात से एक बात ये समझ में आती है कि औरतों में दीन रहता है तो उन औरतों के दीन से फायदा पूरे घराने को, पूरे खानदानों को पहुंचता है। और अगर औरत में दीन ना हो तो घर में चाहे जितना ही बड़ा दीनदार हो, चाहे कितना ही बड़ा अल्लाह वाला हो और चाहे नबी का घराना क्यों ना हो, लेकिन वो नबी भी अपने अपनी बीवियों को, अपने अपने बच्चों को जन्नत में नहीं ले जा सकते और बचा नहीं सकते अगर वो दीनदार ना हो, ईमान वाले ना हो। তো ভাই এই কথাগুলো দ্বারা এটি আমরা বুঝতাম এই ঘটনাগুলো দ্বারা যে যদি মা বোন দিনদার হয় তাইলে এই ঘরের সব নসল দিনদার হবে, আর ঘরে যদি মা বোন দিনদার না হয় তাহলে যত বড় বলি আল্লাহ, যত বড় যত বড় এরকম ভাবে দিনদারই হোক না কেন, পুরুষ যেমন নবী হোক কিন্তু ওই নবীও এই সন্তানদেরকে বাঁচাইতে পারে না এরকম ভাবে কেন ওই মা বোন দিনদার না হওয়ার কারণে। তো ইসলে হমে সমঝনা হ্যায় বহুত আচ্ছি তরিকে সে ঘরো মে দিন কেসে আয়ে, এই জন্য আমাদের বুঝতে হবে যে কিভাবে আমার ঘরে দিন আসে। ঘরো মে দিন লানে কা রাস্তা মেরে ভাইও সবসে পেহলে, ঘরো মে দিন লানে কা রাস্তা সবসে পেহলে আপনে ঘরো মে তালিম কে হালকে জিন্দা করনা। ভাই ঘরের মধ্যে দিন দিন আনা প্রথম তরিকা হলো সত্যি বলো যে ঘরের মধ্যে তালিমের হালকা কায়েম করা। ঘরো মে তালিম কে হালকে হো,
اور مجھے تعلیم حلقہ اہتمام سے تعلیم کا حلقہ کیا جائے بھائی گروپ تو شو ہوتا رہے ہم رکھے مجھے تعلیم حلقہ قائم کرو اور تعلیم کا حلقہ جب مضبوطی سے چلے گا جب گھر کا مرد بھی تعلیم کے حلقے میں شریک رہے اور گورے تعلیم مضبوط تخن ہوگی جب گورے پروش کا تعلیم ہوں گے شریک تک روزانہ تعلیم کا وقت مقرر کر کے تعلیم کریں روزانہ تعلیمের সময়টাকে নির্ধারিত করে ওই সময়ে আমরা তালিম করো এসব মুকরর করেন जिसमें जिस वक्त में घर के सारे लोग घर में मौजूद हो ওই সময়ে আমরা নির্ধারিত করব যখন ঘরের সবাই আমরা ঘরে থাকি اور سب کو اس پر ہم تیار کر لیں گھر کے پر افراد وہ چھوٹے ہوں بڑے ہوں مردوں عورتیں ہوں سب کو ہم اس پر تیار کریں کہ باقی وقت میں سارا کام کر لو لیکن تعلیم کے وقت میں سب جم کے تعلیم میں بیٹھو اور بھائی یہ جو بڑے جت سوتوں سبھی کے اندر بجے سمجھے تاکہ اٹھا دو کہ بھائی باقی تمہارا سب سمے کاج کرے نا کون اسویدھا نہیں کچھ تعلیمیں سمے جانو سبھی تعلیمیں مجھے اپستھت سب اپنی اپنی مصروفیت چھوڑ کے اب تعلیم کے حلقے میں جم کے بیٹھے আর সবাই আপনা আপনা কাজ ছেড়ে ওই সময়ের জন্য আমরা তালিমে বসবো তালিম পুরা করবো তালিম কে হালকে মে রোজানা দু কাম করনা তালিমের হালকার মধ্যে রোজানা দুইটা কাজ করবো এক কামে ফজাইল আমাল কি কিতাব পড় কে উসমে সে জো হাদিস হে আর হাদিসো মে জো তাশরিহ আই হে ও পড় কে সুনানা এক তো হলো যে এই ফজাইল আমালের মধ্যে যে হাদিস আছে এর অর্থ এবং তার সরাতে যাতে টিকা এটা পড়ে পড়ে তাদেরকে শোনানো حضرت شیخ الحدیث مولانا زکریا صاحب رحمت اللہ علیہ نے جو کتابیں چھوٹی چھوٹی لکھی ہیں فضائل نماز فضائل صدقات فضائل ذکر فضائل تبلیغ حکایات صحابہ یہ جو مختلف کتابیں چھوٹی چھوٹی حضرت نے لکھی ہیں اور ایک جلد میں جمع فرمائی ہیں اور دوسری جلد میں فضائل صدقات اور حج فضائل حج وغیرہ ہیں ان کتابوں کو تھوڑا تھوڑا کر کے روزانہ ترتیب سے پڑھنا اور جہاں پڑھیں وہاں نشان لگا دینا اور اگلے دن اس سے آگے پڑھنا اس طرح ترتیب سے ساری کتابیں پڑھتے رہیں گے تو انشاءاللہ اس کے ذریعے سے دھیرے دھیرے سارے اعمال کی فضیلتیں اور ان سارے اعمال کی فضائل اور ان پر جو اللہ کے وعدے ہیں وہ سامنے آئیں گے اور جب اللہ کے ان وعدوں کو گھر کے سارے مرد اور عورتیں جب سنیں گی تو ان اعمال کا دل میں شوق پیدا ہوگا اور جذبہ پیدا ہوگا اور ان عملوں پہ جو اللہ نے وعدہ فرمایا ہے ان وعدوں کا یقین پیدا ہوگا تو بھائی مجھے بول سکتے ہیں যে ঘরের মধ্যে তালিম ওই যে জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি ছোট ছোট করে যে অধ্যায় গুলো লিখছেন যে ফাজাইল এরকম ভাবে জিকির ফাজাইল ইলম এবং ফাজাইল ইমান ইমানের অধ্যায় এরপরে এরকম হেকায়েতে সাহাবা এবং এই কিতাবগুলো হ্যাঁ এবং দ্বিতীয় জিদের মধ্যে ফাজাইল সাদাকাত এই দুইটা দুইটা কিতাব আমরা তালিমের মধ্যে পড়বো এমন ভাবে পড়বো যে এই পড়ার কারণে সবার দিলের মধ্যে আমল করার জজ্বা পয়দা হবে এবং আগ্রহ পয়দা হবে এবং এই এইগুলোর যে ওয়াদা আছে আল্লাহ পাকে উজ্জ্বল দিবেন চাঁদা দিবেন হ্যাঁ বদলা দিবেন এর উপরে একদিন পয়দা হবে আর যখন একদিন পয়দা হবে তো সবাই আমলের জন্য উদ্বুদ্ধ হবে এর কাম তো ইয়ে করেন এক তো হলো এই কামটা আমাদের فضائل اعمال کی تعلیم میں اچھا دوسرا کام یہ کرنا ہے کہ کبھی کبھی چھ صفات کا مذاکرہ کرنا ہے دیتے ہوتا تو لوجے بھائی کوکونو کوکونو فائی صفتیں مذاکرہ کرو فائی صفتیں مذاکرہ کرو روزانہ تو کتاب پڑھ کے سناؤ لیکن کبھی کبھی چھ صفات کا مذاکرہ بھی کر لیا کرے بھائی روزانہ ہمرا کتاب پڑھے سنا کو یہ دو کتاب تھے کہ اور کوکونو کوکونو ہمرا فائی صفتیں مذاکرہ کرو اور چھ صفات کا مذاکرہ کر کے گھر کے ایک ایک پر کا ذہن بنانا ہے اپنے بچوں کو ہم جو اپنی مار کے زور سے اور ڈر کے زور سے جو نماز پڑھانے کی کوشش کرتے ہیں اس سے ان کی زندگی میں نماز اتنا نہیں زندہ ہوتی جتنا ان تعلیم کے حلقوں کے ذریعے سے ان کی زندگی میں نماز زندہ ہوتی تو بھائی ہم سنتان کے جرکم ডাট ডবট করে ধমকায়ে মারপিট করে আমরা দিনদার বানাইতে চেষ্টা করি বা যদি আমরা তাদেরকে এরকম ভাবে তালিমের হালকায় বসাইয়া এই তালিমের মধ্যে আমরা এই কিতাবগুলি পড়ি তাইলে এর চেয়েও বেশি ফায়দা হবে এবং তারা নিজ থেকে নিজের হ্যাঁ দায়িত্ব মনে করে এই আমলগুলো পুরা করবে یہ حکمت کا راستہ ہے یہ ہے حکمت یہ حکمت ہے راستہ بولم اس حکمت سے فائدہ ہوتا ہے کہ اندر دل سے ان کے جذبہ پیدا ہوتا ہے دین پر چلنے کا اور ہمارے کہے بغیر بھی وہ دین پر چلنے لگتے ہیں
আর এই একমাত্র তারা কি হবে, আমাদের কথা ছাড়াই তারা দিনের উপর চলার জন্য উদ্বুদ্ধ হবে এবং আমাদের বলাও লাগবে না যে তারা দিনদার হয়ে যাবে। তালিম কে ইন হালকা সে ঘরোঁ কা ফাসাদ ও ফিতনা দূর হয়ে যাবে, আর তালিমের হালকার দ্বারা ঘরের মধ্যে যে হ্যাঁ ফিতনা ফাসাদ আছে, জগা জাতি আছে, এই জগা জাতিও দূর হয়ে গেল, আপস কা কিনা তপট ভি সাফ হয়ে যাতা হয়, আর নিজেদের যে মনোমালিন্যতা আছে না এইটাও দূর হয়ে গেল। বড় অজীব ফওয়াইদ আর ইসকে ফজাইল হ্যায়, বহুত এরকম হ্যাঁ ফজাইল এবং তার আশ্চর্যজনক এরকম ভাবে উপকার আছে। শর্ত ইয়ে হে কে তমাম সে পাবন্দি সে তালিম হো আর মর্দ ভি উসমে হাজির রহে, আর শর্ত হলো যে ভাই পুরুষ তো সহকারে তালিম হয় এবং ঘরের পুরুষ এর মধ্যে হাজির থাকে। তালিম কে জিস হালকে মে মর্দ খুদ ভি হাজির রহেগা উসকি আহমিয়ত বিবি বচ্চো কে দিল মে রহেগি, আর আগর মর্দ উসমে হাজির নি হোগে ইল্লা ইয়ে কে সফর মে গয়ে হো তো মজবুরি হ্যায়, লেকিন ইয়াহাঁ পর মৌজুদ হ্যায় তো সারা কাম কাজ ছোড় কে বাহার কা ও সিধে ঘর কি তালিম মে আগর হাজির হো যাবেগা তো ও এহতমাম সে তালিম করেঙ্গে, আর আগর মর্দ হাজির নি হোগা তো ফির বিবি বচ্চো কে দিল সে উস তালিম কে হালকে কি আহমিয়ত কম হো জাতি হ্যায় আর কভি কভি ও নাগা কর দেতে হ্যায়, এহতমাম নি হোতা। তো ভাই যদি আপ পুরুষ ঘরের মধ্যে থাকে তো এর বিরাট এক আসর আছে, আর যদি না থাকে তাহলে মা বোনদের অন্তরেও ওইটার গুরুত্ব থাকে না, ছেলে পেলে অন্তরও থাকে না, কখনো কখনো এটাকে ছেড়ে দেয়। এই জন্য একটু হলে যদি সফরে থাকি, সফরে থাকলে কোনো অসুবিধা নাই ওনারা তো করবেন, যদি কোনো সফরে না থাকি তাইলে আমরা যত কাজই থাকুক না কেন ওই কাজকে আত্মিস করে আমরা তালিমের মধ্যে উপস্থিত হবো। দু তিন কাম জরুরি হ্যাঁ তালিম কে হালকে কে লিয়ে, তালিমের হালকার জন্য তিনটা কাজ জরুরি, এক মর্দ হাজির রহে, একটা হলো যে পুরুষ হাজির থাকবে, আর দুসরা কে এহতমাম সে কিয়া যায় পাবন্দি সে, দ্বিতীয় হলো গুরুত্ব সহকারে হ্যাঁ গুরুত্ব সহকারে এই তালিম আমরা পুরো করব, তিসরা এ কে ওয়াক্ত মুকাররর করকে কিয়া যায়, আর তৃতীয় হলো যে সময় নির্ধারণ করি কোন সময়ে এই তালিম দেব, তো ও মজবুতি সে আর পাবন্দি সে চলেগা, তাইলে মজবুত এবং পাবন্দির সাথে এই কাজটা চলবে, করেগে ইনশাআল্লাহ, করবো ভাই ইনশাআল্লাহ, কোন কোন নিয়ত করতে আপনি ঘরে বাইরে নিয়ত করতেছি ভাই, মাশাআল্লাহ আল্লাহ কবুল করে, এই মজমা তো তালিম করানে वाला মজমা হ্যায়, এই এই মজমাটা হলো তালিম করানে वाला মজমা, যারা তালিম করাবে কুরআনো কা মজমা হ্যায়, ইয়ে তো ইয়ে নিয়ত করে কি আপনে মহল্লে কে ঘর ঘর মে হাম তালিম জিন্দা করেঙ্গে, যে আমরা নিয়ত করবো যে মহল্লার প্রত্যেক ঘরে আমরা তালিম জিন্দা করবো, কোন করবায়েঙ্গে ভাই আপনি আপনি কে তো ভাই মাশাআল্লাহ, আপনি আপনি মসজিদ কে আতরাফ জিতনে মকানাত রহতে হ্যায় সারে মকানাত পে তালিম জিন্দা হো যায়, ইসকি ফিকর আপকো কর আপকো লেকে জানা, আমরা যে মসজিদে আছি মসজিদের আশেপাশে যত ঘর আছে সবগুলো ঘরের মধ্যে তালিম জিন্দা হয়, তো এই জন্য আমরা সবাই কোশিশ করবো চেষ্টা করবো, উসকে লিয়ে সবসে পেলে আপকো আপনি মসজিদ বার জামাত কে সাথিও কে ঘরো মে তালিম জিন্দা করনা, এটার জন্য সর্বপ্রথম আমাদের করতে হবে যে মসজিদ ও জামাত আমরা যারা আছি আমাদের ঘরে আগে তালিম দেওয়া হয়, উসকে লিয়ে হাম আপনে হফতাওয়ারি মশওয়ারো মে কারগুজারি লিয়া করে কে ভাই কিতনে ঘরো মে তালিম চল রহি হ্যায়, এই জন্য সপ্তাহে যে আমরা মশওয়ারা করি এই মশওয়ারার মধ্যে কারগুজারি নিব যে কার কার ঘরের মধ্যে তালিম চলতেছে, আর কবি কবি আপনি মসজিদওয়ার জামাত মে ভি উসকি কারগুজারি লে কে ভাই কিতনে ঘরো মে তালিম চল রহি হ্যায়, কখনো কখনো মসজিদওয়ার জামাত যে আমরা বসতেছি এই মসজিদওয়ার জামাতের মধ্যেও কারগুজারি নিব যে কার কার ঘরের মধ্যে তালিম হ্যাঁ পাবন্দি সাথে চলছে, আর জরুরত পড়ে তো আপনি মশওয়ারে সে এক দো সাথ দো সাথী কি জিম্মে দে তাকে ও পুরো মহল্লে কা জায়জা লে কি কিতনে ঘরো মে তালিম চল রহি হ্যায়, যদি প্রয়োজন হয় তাহলে আমাদের যে জামাত আছে হ্যাঁ মসজিদ ওয়ার জামাত এই জামাতের দুই একজনকে জিম্মাদারি দেন যে তাকে নিজের সবার ইচ্ছাটা নেয় যে কয়জনের ঘরে তালিম হয়, আর আগে কিছু জায়গায় তালিম চল রই থি রুক গই হ্যাঁ তো তরজিব দেখে দোবারা শুরু করায়, আর ভাই যদি কোনো ঘরে আগে তালিম ছিল এখন বন্ধ হয়ে গেছে তো আমরা তরকিব দিব যেন তার তালিমটা চালু হয়ে যায়, আর আমার পাশ বদায়লে আমাল কি কিতাবে কুছ আদদ আমার পাশ উস্তাদ রহনে চাহিয়ে মৌজুদ রহনে চাহিয়ে তাকে আগর কিছু নয় ঘর বালে কাজ জজ্বা পেদা হো তালিম করনে কা তো হম উসকো ইয়ে না কহে কি তুম ফলা কুতুব খানে মে জাকে কিতাব খরিদ লো বলকে আমার পাশ কিতাব মৌজুদ রে আর হম খুদ উসকো কিতাব মুহাইয়া কর দে, ভাই আমরা ফাজলে আমার ফাজলে সাদাকাত কিছু আমাদের সাথে রাখবো যেন কোন নতুন ঘরে যদি তালিমের জন্য তারা তৈরি হয়ে যায় তাহলে এই কথা বলবো না যে অমুক লাইব্রেরি থেকে তুমি কিতাব নিয়ে আসো, বরঞ্চ আমার থেকে এই কিতাবটা দিয়ে ওনার তালিমটাকে চালু করে দিন, তো তালিম জিন্দা করনে কা ফিকর ঘর ঘর মে তালিম জিন্দা হো, তো ভাই ফিকির করবো যে প্রত্যেক ঘরে ঘরে তালিম জিন্দা হয়, ইহা জিতনে পুরানে সাথী আয়ে হুয়ে হ্যায় ইয়ে সব ইয়ে নিয়ত লেকে যায় কি হম সবসে পেলে আপনি মসজিদওয়ার জামাত কে হর সাথী কে ঘর মে শুরু করায়েঙ্গে উসকে বাদ জিতনে চিল্লা চার মহিনা লগায়ে হুয়ে সাথী হ্যায় উন সব কে ঘরো মে তালিম জিন্দা করায়েঙ্গে, উসকে বাদ তীসরে নম্বর পর জিতনে মকামি মহল্লে মে রহনে ওয়ালে মকানাত হ্যায়
সারে মতানাতে তালিম জিন্দা করাই তবে আমরা এখানে যারা আছি সবাই জিম্মাদার থাকি আমরা প্রথমে শিখে নিব যে আমাদের মসজিদ ও জমাত যে আছি এই জমাতের পর সবার ঘরে ঘরে তালিম হয় এরপরে আমার মহল্লা এরপরে যারা তিন জিল্লা এক জিল্লা যত সাথী আমার এলাকায় আছে সবার ঘরে তালিম জিন্দা হয় তো এই জন্য আমরা শিখে নিব এই কোর্সেস আমরা করবো আমাদের মহল্লার হ্যাঁ শতবার একশো মধ্যে একশোবার ঘর যেন তালিমে উঠতে এই কথার কারগুজারি আমরা দিতে পারি সিফ আপনি ঘরমে তালিম জিন্দা করতে কি নিয়ত লেগে যাও গে তো এই কমজোর নিয়ত যদি শুধু আমার করে তালিম আমি করব এই নিয়ত নিয়ে যাই এটা সবচেয়ে ছোট নিয়ত কমজোর নিয়ত আর আগে ইসে বড় নিয়ত লেগে যায়গে কি হাম মসজিদ আর জামাত কে সাথিও মে ফির ওয়াক্ত লাগায়ে হুয়ে জিল্লে চার মহিনে ওয়ালে সাথিও মে আর ফির জিতনে তিন দিন লাগায়ে হুয়ে উন সাথিও কে ঘরো মে আর ফির মহল্লে মে জিতনে মুসলমান রহতে হ্যায় সারে মুসলমানো কে ঘরো মে সব মে তালিম জিন্দা করেঙ্গে ইয়ে নিয়ত আগে আপ লেগে যাতে হো তো ইয়ে উঁচি নিয়ত হ্যায় আর ভাই যখন আমার নিজের ঘর এবং যত মসজিদ ও জামাতের সাথী এবং এক চিল্লা তিন দিন দেনেওয়ালা এবং যত মুসলমান আমার মসজিদ আশপাশ আছে এই এলাকায় আছে সবার ঘরে তালিম জিন্দা হবে এই নিয়ত নিয়ে যাব তাহলে এই নিয়তটা সবচেয়ে বড় নিয়ত পূজা নিয়ত হয়ে যাবে আমাদের বড়রা বলেন যে মা বোনদের কাজ হলো সকল কাজ তোমার ঘরের মধ্যে औरत अपने घर में रहके दावत की वो मेहनत कर सकती है दावत का वो काम कर सकती है जो मर्दों से बाहर फिर के भी नहीं होता তো মা বোনরা ঘরের মধ্যে থেকে এত এমন সুন্দর কাজ করতে পারে এত কাজ করতে পারে যেটা পুরুষরা বাইরে ঘুরে ঘুরেও করতে পারে না সবসে পেলে এই যে আপনি ঘর মে দাওয়াত বালা মাহল জিন্দা করে সর্বপ্রথম হলো আমার ঘরের মধ্যে দাওয়াতের মহল তৈরি করো দাওয়াতের একটা পরিবেশ আমি তৈরি করো উসকে লিয়ে ঘরো মে ঈমান কে মুযাকারে হো আখিরত কি মুযাকারে হো সাহাবা কে ওয়াকিয়াত বতায়ে যায়ে আর দীন কি মেহনতো কি কারগুজারিয়াঁ সুনাই যায়ে আর দীন কে জো কাম দুনিয়া ভর মে হো রহে হ্যায় উসকে আহওয়াল সামনে লায়ে যায়ে তো ঘরো মে ঈমান কে আখিরত কে আর দীন কে মুযাকারে আগর হোঙ্গে উসকে তাজকিরে আগর হোঙ্গে তো ঘরো মে দাওয়াত ওয়ালা মাহল বনেগা এই জন্য ভাই আমার ঘরের মধ্যে ইমানি মুজাকারা হয় এবং এরকম ভাবে দিনের মুজাকারা হয় এবং কখনো কখনো কারগুজারি এগুলি আলোচনা হয় তাইলে এই ঘরের মধ্যে সবাই এক ফিকির হবে এবং এক লেজে তাদের উপর টিকে থাকা সহজ হয়ে যাবে মর্দ হজরত কো চাহিয়ে কি ও জহাঁ কারগুজারিয়াঁ সুনতে হ্যায় মসজিদবার জামাত মে ইয়া জামাতো মে চল ফির করকে উনকে ইলম মে জো কারগুজারিয়াঁ আতি হ্যায় দীন কি মেহনতো কি ও কারগুজারিয়াঁ জাকে আপনে ঘরো মে সুনায়ে বিবি বচ্চো কো ভাই আমাদের পুরুষ ভাইদের জরুরি হলো যে আমরা যে কারগুজারি বলি আমরা এরকম মসজিদের মধ্যে এবং বিভিন্ন সময়ে আমরা শুনি এবং শোনাই এগুলো ঘরের মধ্যে কি আমার মা বোনদেরকেও হুবহু এগুলো কি শোনাবো যেন তাদেরও ওইরকম উদ্বেগ পয়দা হয় আর যে ইস্তেমাত মে আর বুজুর্গো কি আর বড় কি মজলিস মে ব্যাঠ কে দিন কি অচ্ছি অচ্ছি বাতে জো আপ শুনতে হ্যায় ঈমান আখিরত কি আর দিন কি আর ফিক্রো কি ইন বাতো কো ভি হম চুন কে উসকো লিখ কে যায় আর আপনে ঘরো মে ভি বচ্চো কো উসে শোনায় আর ভাই যে দিনের কথা ইস্তেমাতের মধ্যে এবং মসজিদের মধ্যে এবং এরকম ভাবে সব পূজারীর মধ্যে মার্কাজের মধ্যে বুজুর্গদের কাছে যে কথাগুলো আমরা শুনতেছি এই কথাগুলো ঘরের মধ্যে গিয়ে তাদেরকে এরকম গুরুত্ব সহকারে শোনাবো তাহলে তাদের মধ্যেও ওই ফিকির পয়দা হবে আগর আমি শোনাতে রয়েঙ্গে তো আপকে বিবি বচ্চে ভি আপকে ফিক্রো মে আপকে সাথ সাথ চলতে রয়েঙ্গে যদি আমরা আমাদের সন্তানাদিকে এই ফিকির গুলো দেই এবং এরকম কারগুজারি শুনিয়ে তাদেরকে ফিকির মান করি তাহলে তারাও আমাদের সাথে আমরা যেরকম চলতেছি তারাও আমাদের সাথে এইভাবে চলতে থাকবে ওয়ারনা আম আর আপ তো ফিকরো মে দাওয়াত কি আর দীন কি বহুত আগে যা রহে হ্যায়
لیکن بیوی بچوں کا فکر بہت پیچھے کی طرف جا رہا ہے, چیزوں کی طرف, سامان کی طرف, مال کی طرف اور کپڑوں کی طرف, گھر کے چیزوں کی طرف, خواہشات کی طرف. ان کا ذہن ادھر جا رہا ہے اور ہمارا ذہن ادھر جا رہا ہے. دونوں الگ 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 رخ پہ فکر کریں گے. আর ভাই যদি আমরা এই ঘরের মধ্যে কারগোদারি না শোনাই, এই দিনের কথাগুলো না শোনাই, তাহলে কি হবে? আমরা তো দিনের ফিকির নিয়ে চলতেছি, উচা উচা ফিকির নিয়ে চলতেছি, কিন্তু ঘরের মধ্যে মা বোন এবং সন্তানরা কি হবে? তাদের মন এরকম ভাবে চিজ আসবাবের দিকে, কাপড় কাপড় পোশাকের দিকে এবং ভালো খাওয়া ভালো চলার দিকে এবং তাদের ফায়দাদের দিকে চলে যাবে. তো আমরা তো এরকম ভাবে একদিকে দিন নিয়ে চলতেছি আর তারা অন্যদিকে চলতেছে, দুইটা দিক হয়ে যাবে আলাদা আলাদা. দু গাড়িয়া দু অলগ রূপ পে যায় এবং দুই গাড়ি দুই দিকে চলতে থাকবে. আমারই আপনি ফিকির হোগি দিন কি আর উনকি ফিকির হোগি দুনিয়া কি. আমাদের আপনাদের ফিকির হবে দিনের, এই গাড়ি এদিকে দিনের দিকে যাবে আর তাদের ফিকির হবে দুনিয়া, তো দুনিয়ার দিকে তারা চলে যাবে. আপ চাহেঙ্গে আমাল জিন্দা হো, ঔরতেন চাহেঙ্গি কি সামান জিন্দা হো. আপনি যাবেন, আপনি চাইতেছেন যে ঘরে আমল জিন্দা হয় আর বিবি যাবে যে ঘরে সামান আসবাব এগুলি জিন্দা হয়, এগুলি কত বেশি আসতে পারে. আপনি রোজ কি লড়াই চলতি রেগি ঘর মে আর রোজানা এই লড়াই চলতে থাকবে আপনাদের মাঝে. ও সামান মাঙ্গেঙ্গি আপ আমাল মাঙ্গেঙ্গে, হ্যাঁ উনি আপনার কাছে বিভিন্ন সামান চাবে, বিভিন্ন জিনিসপত্র চাবে আর আপনি চাইবেন ঘরের মধ্যে আমল জিন্দা হোক. আমল আপনি রোজ কা ঝগড়া চলতে রেগা আর বচ্চে ইয়ে তামাশা দেখতে রেঙ্গে আর আমরা নিজেরা এই ঝগড়া করবো আর বাচ্চারা তামসা দেখবে. আর যাব মিয়া বিবি মে লড়াই হতি হ্যাঁ তো ইয়াদ রাখো বচ্চে বাপ কা নী সাথ দেতে মা কা সাথ দেতে হ্যাঁ. আজ স্মরণ রাখেন যখন এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তাইলে এই ছেলেরা সন্তানরা কিন্তু বাপের দিকে যাবে না, মায়ের দিকে যায়. আর মা আর ঔলাদ জব মিলকে বাপ কো ঘর সে বাহার নিকাল দেঙ্গে, যখন সন্তান বড় হবে তখন এই সন্তান আর মা মিলে বাপকে ঘর থেকে বাইর করে দেবে. ও কহেঙ্গে যে তোমারই তবলিগ আর তোমারে আমল মসজিদ মে যাকে কর লো, আর ওরা সবাই মিলে কয়ে তোমার আমল আর তবলিগ মসজিদে গিয়া করো. আমাকে তো ঘর মে সামান চাই, ইয়া সামান লাগে দালো. আর আমাদের কয়ে তো সামান লাগবে এই সমস্ত জিনিস এটা আগে দাও. আমাকে তো সামান চাই, তোমাকে আমল চাই, আমল যাকে মসজিদ মে কর লো. আমাদের সামান লাগবে, বিভিন্ন জিনিস লাগবে এটা করে আর তুমি আমল লাগবে তো মসজিদে আমল. বেচারা মজবুর হয়ে যায় আর মসজিদ মে যাকে আপনার সারে আমাল করলে পর ঘর মে বেঠ কে তসবিহ নেই পড় সকে গা, তখন সে বাধ্য হয়ে মসজিদে গিয়া আমল তামল করবে আর ঘরে আসা আর সুখ আনন্দ পাবে না. তো উসকে লিয়ে জরুরি হ্যায় কি ঘর মে আগর আপনি বিবি বচ্চো কো আপনি ফিক্রো মে সাথ মে লেকে চলনা. এদিন সবচে জরুরি হলো যে বিবি বা বাচ্চা তাদেরকে আমাদের সাথে এক ফিকির বানায় আমরা চলতে থাকি. আল্লাহ নে কোরআন মে ডরাযা হ্যায় ইস বাত সে, কোরআনের মধ্যে এই কথার হ্যাঁ আমাদেরকে সতর্ক করছেন. ইন্ন মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহদারুহুম, কে বে ইয়াদ রাখো কে তোমারি বাস বিবিয়া বাস বচ্চে তোমারে দুশমন হ্যায় উনসে তুমি বচকে রহনা হ্যায়. কোরআনে কারিমে বলতেছেন যে তোমাদের কিছু কিছু সন্তান এবং বিবিরা তোমাদের দুশমন, তাদের থেকে তোমাদের হ্যাঁ এরকম সতর্ক থাকা. তো কে দুশ্মন হোনে কা ক্যা মতলব, এ দুশ্মন হওয়ার এটা এটাতে কি বুঝলাম? তোমারে দিন কে দুশ্মন অর্থাৎ দিনের দুশ্মন, তোমারি নামাজ তোমারি তাবলীগ তোমারে ইলম তোমারে জিকির কে দুশ্মন, যে নামাজ জিকির তেলাওয়াত এই তাবলীগ এই এর দুশ্মন. আর ও রূপে চল রে দুনিয়াকে, তুমি রূপে চল রে ও দিন কে. আমরা দিনের রুখে চলতেছি আর ওরা দুনিয়ার রুখে চলতেছে. ও বাজ দফে আদমি মজবুর হয়ে যাতা হ্যায় আর কখনো কখনো মানুষ এরকম অপারক হয়ে যায়। আপ মজবুর হ্যা কে ইয়া তো বিবি বচ্চো কে মানো না তো ঘর ছোড় কে বাহার যাও, হয়তো বিবি বাচ্চাকে মানবো না হয়তো ঘর ছেড়ে চলে যাবো. আর আকসর এসা হতা হ্যায় কে আদমি মজবুর হোকে বিবি বচ্চো কে মান লেতা হ্যায়, আর অধিকাংশ তো এরকমই হয় যে সে অপারক হইয়া বিবি বল বাচ্চাকে মাইনা নেয়। আর বিবি বচ্চে তো ইসে খাইশাত কা মুতালবা কর রহে হ্যায় সামানো কা মুতালবা কর রহে হ্যায়, আর ইয়ে ও সামান আর ও খাইশাত নাজায়েজ হোনে কে বাওজুদ বিবি বচ্চো কি মোহাব্বত মে আকর উসকো করনা পড়তা হ্যায়। আর বিবি বল বাচ্চাদের যখন মজবুর হইয়া অপারক হইয়া তাদের কথা মতো সে চলে, তখন সে তাদের তাকাতাকে পুরা করা তাদের চাহাতকে পুরা করার জন্য এরকম ভাবে নাজায়েজ পন্থা অবলম্বন করে হ্যাঁ তাই অবলম্বন করে তারপরে তাদের সাথে এগুলি পুরা করতে থাকে। আর ইসে ক্যা হুয়া দিনদার আদমি কা দিন ভি আপনে বিবি বচ্চো কি মোহাব্বত মে বরবাদ হো গিয়া। এটা কি হলো যে দিনদারের দিন এই বিবি বল বাচ্চার মোহাব্বতে বরবাদ হয়ে গেল, তো বিবি বচ্চো নে ইসকে দিন কো বরবাদ কর দিয়া। এই বিবি বল বাচ্চা দুনিয়াতে এতে ওনার দিন দারিকে নষ্ট করে দেয়, ইসি সে ডরাযা হ্যায় আল্লাহ নে, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেন। তো ইসকা ধ্যান রাখো কে তোমারে বিবি বচ্চে তোমারে দিন কে দুশমন বন যায়, কে খেয়াল রাখেন যে এই বিবি বল বাচ্চা আমাদের দিনের দুশমন হবে। তো ইয়ে মেরে ভাইও ইয়ে ডরনে কি চিজ হ্যায় এবং এটা ডরানোর জিনিস ভাই, এটা ভয়ের জিনিস। তো ইসকে লিয়ে জরুরত হ্যায়
کہ پہلے اپنی بیویوں کو دیندار بنانے کا فکر اپنے بچوں کو دیندار بنانے کا فکر کیا جائے এই জন্য প্রথম জরুরি হলো যে এই তিন বাচ্চা এবং বিবি সবাইকে দিনদার বানানো ঠিকই আর জিস দিন কি ফিক্র মে আর মেহনত মে আপ লাগে হুয়ে হ্যায় উস দিন কি ফিক্র আর মেহনত মে আপনে বি বচ্চোকো ভি সাথ মে লেকে চলনা হ্যায় আমি যে মেহনত করতেছি দিনের এবং যে মেহনত এবং ফিকির করতেছি সবচেয়ে সুন্দর হলো যে এই বিবি আর বাচ্চাদেরকে এই ফিকির এবং এই মেহনতের মধ্যে তাদেরকে আমাদের সাথে নিয়ে জোর জবরদস্তি সে নেই জোর জবরদস্তি করে না বলকে প্যার মোহব্বত সে বরঞ্চ মোহব্বতের সাথে মোহব্বতের সাথে দিল জিতনা হ্যাঁ তার দিল কে নিয়ে নেওয়া বিবি কা ভি দিল জিতনা হ্যাঁ বচ্চো কা ভি দিল জিতনা হ্যাঁ বিবি দিল কে ও এরকম নিয়ে নেওয়া এবং সন্তান আদির দিল কে ও আমি এরকম জয় করে নেওয়া আর হিকমত সে কাম করনা এবং খুব হিকমতের সাথে কাজ করা ওলামা নে ফরমায়া ভি বচ্চো কি চাহত ভি জরুরত শরীয়ত কি হুদুদ মে রেহকার আপনি উস হক কে বাকদর পুরা করো এর জন্য ওলামা কিরাম বলেন যে ভাই ছেলে মেয়ে এবং বিবিদের যে চাহাত আছে তাদের যে চাহিদা আছে এইটা শরীয়তের গন্ডির মধ্যে থেকে ওইটা পুরা করার কোশিশ করছে শরীয়ত কি হুদুদ কবি খেয়াল করনা আপনি ওসাদ কবি খেয়াল করো এবং শরীয়তের যে হুদুদ আছে যে আমাদের সীমা নির্ধারণ আছে এর মধ্যে থেকে এবং নিজের যে শক্তি আছে সাধ্য আছে ওই অনুপাতে ওইটা পুরা করো যখন হাম আপনে বি বচ্চো কি চাহাতো কো পুরা করেঙ্গে শরীয়ত কি হুদুদ মে রেখে আর আপনি ওসাদ কে বকদর জব পুরা করেঙ্গে তো ইসে ক্যা হোগা কে উনকা দিল জিতনে কা মৌকা মিলেগা হ্যাঁ যখন আমরা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা হ্যাঁ শরীয়তের হুদুদের মধ্যে থেকে গন্ডির মধ্যে থেকে আমার সাধ্য অনুপাতে তাদের চাহিদাকে পুরা করব তো তারাও আমার সাথে এরকম ভাবে সব কাজের মধ্যে সাথ বিবিয়ों के साथ भी হুসনে সুলুক হো এবং বিবির সাথে খুব সুন্দর ব্যবহার করো আখলাক সে আর প্যার সে উনসে বাত কি যায় খুব আখলাকের সাথে এবং মহব্বতের সাথে তার সাথে কথা বলো ওয়াশিরু হুন বিল মারুফ কুরআন নে কা কে বিবিয়ों के साथ মুআশারাত রহন সহন अच्छे तरीके से किया करो কুরআন পাক এর মধ্যে এই কথা বলছে যে বিবির সাথে তার সাথে যে এরকম ভাবে আমাদের হ্যাঁ চলাফেরা তো খুব সুন্দর ভাবে করতে থাকো আল্লাহ কে নবী নে ফরমায়া কে তুম মে সবসে বেহতরিন ও হ্যায় তুমে সবসে বেহতরিন ও হ্যায় জো আপনি বিবিয়ों के साथ अच्छा सलूक करे রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে বিবির সাথে উত্তম ব্যবহার করে আর মে তুমে সবসে জ্যাদা আপনি বিবিয়ों के साथ अच्छा सलूक करने वाला आदमी हूं আর আমি হলাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম হ্যাঁ ভালো ব্যবহার করনে वाला বিবিদের সাথে নবীজি বলছেন হুজুর পাক আলাইহিস সালাম কা সলুক বিবিয়ों के साथ कैसा था हम उसको सीरत में देखें उसको अपने अंदर लाएं রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি যে ওনার আজওয়াজ মুতাহারার সাথে এবং ওনার বিবিদের সাথে যে উনি ব্যবহার করতেন এই সুন্দর ব্যবহার কি ছিল এগুলি আমরা এই ইতিহাসের মধ্যে দেখে দেখে ওই রকম আমরা নিজেরা পালন করার চেষ্টা করি এক মর্তবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক হালওয়া বানা করে লাই এক সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কিছু মিঠাই বানায়া নিয়ে আসে হালওয়া হালওয়া হারিরা বানা করে লাই वो हुजूर के सामने पेश किया एवं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सामने पेश करते और हुजूर पाक अलैहिस्सलाम सलाम खाने लगे एवं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ये हरीरा खाए खाते लगे और हजरत सौदा रजील्लाहु अन्हा जो हुजूर की दूसरी बीवी थी हजरत आयशा की सौतन वो भी पास में बैठी थी एवं सौदा रजील्लाहु अन्हा की रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बीवी थी ले उनियो पासे छिलो आयशा रजील्लाहु अन्हा ने उनसे कहा तुम भी खाओ आयशा से फिक्र करना बोल दें कि तुमियो खाओ आशो तुमियो खाओ उनको गैरत थी तो इसलिए उन्होंने नहीं खाया तो उन्हें गैरत थी हैं इतने उन्हें खाना नहीं जब उन्होंने नहीं खाया तो आयशा सिद्दीका ने कहा या तो हलवा खाओ नहीं तो तुम्हें मुंह पे लीप दूंगी तुम्हें हो तो एक खाना खाइबा ना तो तुम्हारे मुंह के लिपे दो लगा दी वो उन्होंने फिर भी नहीं खाया फिर कोई खाया नहीं आयशा सिद्दीका ने हलवे में हाथ डाला और उठा के उनके मुंह पे लीप दिया आयशा सिद्दीका ने उन्हें हाथ से खाना नहीं दिया तो उन्होंने मुंह के लगा दी হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে হাসতে লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখে হাসতে লাগলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে কিয়া কে হযরত সৌদা কা হাত পকড়া আর হালওয়ে মে ডুবোয়া আর হযরত সৌদা কা হাত উঠা কে আয়েশা কে মুখে হুজুর নে লিপ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সৌদা রাদিয়াল হাত কে আনতে আইনা এই খানার মধ্যে হ্যাঁ ঢুকে দিয়ে এইটা বাট নিয়ে আয়েশা সিদ্দিকার গলা গালের মধ্যে লাগায় দিতে আর উস পর ভি হুজুর মুস্কুরানে লাগে এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম মুস্কি হাসতে হাসতে লাগলেন তো এই বিবিয়ों के साथ हंसी का दिल लगी का सुलूक हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने और उनके दिलों को जीतने का अंदाज हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपनाया है এইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিবিদের সাথে কিভাবে ব্যবহার করব আমরা এই সব কিছু রাসূলুল্লাহ নমুনা হিসাবে এই সত্যি আমাদের জন্য রেখে গেছে
तो मेरे भाइयों, पहली चीज ये है कि अपनी बीवियों को दीनदार बनाने के लिए, अपनी फिक्रों में, अपनी मेहनतों में बीवियों को अपने साथ लेने के लिए हमारा सुलूक बीवियों के साथ अच्छा होना चाहिए। गौतम बोलो जय भाई, हमारे फिक्रे फिक्रबान, हमारे काजे तादरके साथ देवा, तादरके साथ नेवार जन्य এই প্রথম কারণ, প্রথম কি করবো যে তাদের সাথে আমরা খুব ভালো ব্যবহার করবো। আর ইসি তরহ আপনি বচ্চোকে সাথ ভি আখলাক কা মামলা করনা হ্যায়, এভাবে আমরা বাচ্চাদের সাথেও খুব আখলাকের সাথে ভালো ব্যবহার করবো। হুজুর পাক আলাইহিস সালাম নে হুকুম দিয়া কি আপনি বচ্চো কা ইকরাম ও ইজ্জত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুকুম করছেন যে আমাদের বাচ্চাদেরকে যেন আমরা ইকরাম করি এবং তাদেরকে যেন আমরা ভালো ব্যবহার করি। আপনি বচ্চোকে দূসরে বচ্চোকে সামনে জলিল নই করনা চাইয়ে, নিজেদের সন্তানকে অন্যদের সামনে ভাই হ্যাঁ বেজ্জতি করা করতে নাই, তাদেরকে জলিল করতে নাই। জব মা বাপ কো মা বাপ কে সামনে বচ্চো কো ইজ্জত নি মিলেগি তো বাহার কে ইজ্জত মিলেগি, যদি বাপ মার সামনে সন্তানের ইজ্জত না মিলে তো বাহিরে গিয়া তার কি ইজ্জত মিলবে ভাইয়া। বচ্চো কি ইজ্জত ভি করনা চাইয়ে, এই যে সন্তানের ইজ্জত করা যায়, ইজ্জত করা আর উনকে হাউসলে বাড়ানো চাইয়ে এবং তার আরো সাহস বাড়ায় তার সামনে এরকম ভাবে উৎসাহ উৎসাহ দিয়ে। আমার প্রফেসর নাদির আলী খান সাহেব কিসা শোনাতে থে, এক বাপ নে আপনে বচ্চে কো দূসরে বচ্চো কে সামনে মার দিয়া। আমাদের প্রফেসর নাদির আলী সাহ বুজুর্গ, বহুত বড় বুজুর্গ, ইনি এরকম একটা মেসাল দিতেন, একটা ঘটনা বলতেন যে এক বাপ তার সন্তানকে হ্যাঁ অন্যের সামনে এরকম বেজ্জতি করে, তো ও বাচ্চা ভাগতে হবে রোতে হবে আপনি মা কে পাশ যাকে শিকায়ত করতে লাগা, তো এই ছেলে দরে ভাইগা এরকম মার কাছে গিয়া এই শিকায়ত করতেছে, হ্যাঁ বিচার করতেছে। শিকায়ত কিস বাত কি কি, বাপ কে মারনে কি শিকায়ত নেই কি, এই ছেলেটা শিকায়ত যদি করছে ও বিচারতেছে এটা বাপে যে মারছে এটা বলে নাই, বলকে এ শিকায়ত কি আগে উনকে সামনে কেউ মারা মুঝে, এটা বলছে যে ওদের সামনে আমাকে কেন মারলো, আব্বাই আমাকে ওদের সামনে কেন মারলো, এটা বলছে। মারনে পারে এতরাজ নেই হ্যায়, দূসরোকে সামনে মারনে পারে এতরাজ হ্যায়। বাবা যে ছেলেকে মারছে এই মারার উপরে তার কোনো ই নাই, আপত্তি নাই, আপত্তিটা হইলো মানুষের সামনে কেন মানো। ইয়ে বচ্চো কি নফসিয়াত হতি হ্যায়, এই বাচ্চাদের ভিতরে এটা লেগে যায়, এটা নফসিয়াত লাগে, এই নফসিয়াত কা লিহাজ ওর খেয়াল করেঙ্গে তো বচ্চে পরমান চড়তে হ্যায়। যদি এর আমরা লেহাজ করি তাহলে বাচ্চারা আরো উঁচা হবে এবং তাদের সাহস আরো তো উঠতে হবে। বচ্চো কো মা বাপ কো বচ্চো কে সাথ এসা সুলুক নই করনা চাইয়ে কি জিসকি ওয়াজে সে বচ্চো কে দিল সে মা বাপ কি আজমত ঘট জায়। হ্যাঁ, বাপ মা এরকম করবে না ব্যবহার সন্তানদের সাথে যে সন্তানদের দিল থেকে বাপ মার আজমত চলে যায়, বলকে বচ্চো কে সাথ সুলুক আমারা এসা হো কি বচ্চো কে দিল মে আমারি মোহাব্বত হো, বরং এরকম তাদের সাথে ব্যবহার করবো যে বাচ্চাদের মহাব্বত আমাদের আর আমারি আজমত মা বাপ কি আজমত বচ্চো কে দিল মে বড় যায়, আর বাপ মার আজমত বাচ্চাদের দিলের মধ্যে বেড়ে যায়, আর বচ্চে কিসি হাল মে ভি মা বাপ কি ইতাত সে বাহার না যায়, আর বাচ্চারা কোনো অবস্থাতেই যেন বাপ মার ইতাত থেকে বাইরে না যায়। উনকি উনকে অন্দর ইতাত কা মিজাজ বানানো, তাদের হ্যাঁ ইতাতের মেজাজ বানানো যে তারা মান্য চলে মানামানি হ্যাঁ এরকম যোগ্যতা পয়দা, আর উনকে দিল মে ইয়ে বাত বিঠা দেনা কে উন ও আপনি মা বাপ কো সব কুছ সমঝতে হো, হ্যাঁ একদম দিলে মধ্যে না আসে যে এই সন্তানরা বাপ মা কেই সব কিছু বুঝে, উসকে লিয়ে আমকো বচ্চো কি বচপন সে ছোটি ছোটি বাত কি নিগরানি করনা পড়েগা, এই জন্য আমরা এই সন্তানের ছোট ছোট কথা থেকে আমরা নিগরানি করি, ছোট অবস্থাতেই নিগরানি করি, বড় হনে তক নিগরানি করনা হ্যায় এবং বড় অবস্থায় আমরা নিগরানি করব, আর বড় হনে কে বাদ ভি নিগরানি করনা হ্যায় এবং বড় যখন হয়ে যাবে তখন আমরা নিগরানি করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে সিখায়া হ্যায় কি বচ্চে জব বোলনে লাগে তো সবসে পেহলে উনকো কলমা বোলনে লাগাও, কলমা ইয়াদ করাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে বাচ্চারা যখন কথা ফুটে মুখে তখন তাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা শিখাও, আর যখন 7 সাল কে হো যায় তো নামাজ কা হুকুম করো, আর যখন 7 বছর বয়স হয় তখন নামাজের হুকুম করো, আর যখন 10 সাল কে হো যায় তো নামাজ ছোড়নে পর উনি পিটাই করো, আর যখন 10 বছর বয়স হয় তখন নামাজ ছেড়ে দেওয়ার কারণে তাকে পিটাই করো, আর 10 সাল কি উমর মে বিস্তারে সবকে আলাদা আলাদা কর দো, আর 10 বছর বয়সে বিছনা সন্তানদের আলাদা আলাদা, লড়কিও কা আলাদা লড়কো কা আলাদা, মেয়েদের আলাদা করে দেন সন্তানদেরকে আলাদা আলাদা করে দেন, আর আপাস মে ভি সবকা আলাদা আলাদা বিস্তার হো এবং আপসের মধ্যে সবার আলাদা আলাদা জায়গা থাকা থাকা, লড়কো কো ভি এক সাথ না সুলায়া যায় লড়কিও কো ভি এক সাথ না সুলায়া যায়, ছেলেদেরকে একদিন একসাথে এবং মেয়েদেরকে একসাথে না সোয়াইবো বরঞ্চ আলাদা আলাদা সোয়াইবো। ये तरबियत के तरीके हैं, এটা তরবিয়তের একটা তরিকা। हां, 7 साल की उम्र में नमाज का हुक्म करने का मतलब क्या है, 7 साल से पहले बुजुर्ग ने फरमाया।
7 साल की उम्र में नमाज का हुक्म करेंगे तो उस वक्त तक कम से कम उनको नमाज क्या चीज है मालूम हो जाना चाहिए। 7 বছর হলে নামাজের হুকুম করব, এর অর্থ কি? এক বুজুর্গ বলছেন যে এর আগে তো তার নামাজ সম্পর্কে জ্ঞান রাখতে হবে যে নামাজ কি জিনিস। কোয়া বাচ্চা 7 সাল তক নামাজ শিখ লে, মা বাপ কি নামাজ কো দেখ কে নামাজ শিখ লে, যে 7 বছর বয়সে যেন বাপ মা নামাজ দেখে দেখে এ নামাজ শিখে ফেলতে পারে। হ্যাঁ, আর ইতনা মিজাজ উসকা বন জানা চাহিয়ে কে বগৈর হুকুম কিয়ে নামাজ পড়নে ওয়ালা হো যায়। এতটুকু মেজাজ তার হয় যে বলা সারাই যেন বাপ্পার সাথে নামাজ পড়নে ওয়ালা হয়ে পড়নে ওই হয়ে ও আপনি জজবে সে আপনি তরফ সে নিজের জজবা নিজের এরকম ভাবে গুরুত্ব গুরুত্ব দিয়ে নিজেই যেন পড়নে ওয়ালি পড়নে ওয়ালা হয়ে যায়। হুকুম করনে কা ওয়াক্ত আয়েগা 7 সাল পর। হ্যাঁ, আর হুকুম করার যে এটা এটা 7 বছর বয়সে আমরা হুকুম করব। আপ হুকুম পর ইতাত করনে ওয়ালা হো এবং আমি যখন হুকুম করব এর মধ্যে যেন সে মাননে ওয়ালি মাননে ওয়ালা হয়। আর ইয়ে জামানা 3 সাল তক। আর এই 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 সময়টা কতদিন থাকবো? 3 বছর পর্যন্ত। জব 10 সাল পুরে হয়ে যায়েঙ্গে আপ ফির ভি উসি আদত নামাজ বনি নেই বনি হ্যায় নামাজ ছোড়তা হ্যায় তো আপ উসকি পিটাই করো। হ্যাঁ, এখন 10 বছর বয়স হয়ে গেল এরপরও নামাজ ছেড়ে দিতেছে তার গুরুত্ব নাই, তখন তাকে শাসন করো। আপ তরবিয়ত কা আন্দাজ বদল গেয়া, এখন তরবিয়তের যে সিস্টেম ছিল তরতিব ছিল এটা বদলে গেল। আপ তক তরগিব সে কাম চলতা তা আপ তর আব আগর তরগিব সে ভি কাম নেই চল রহা হ্যায় তো আপ তরহিব সে কাম চলা রহা। এখন তো তরকিব কিয়া এই 3 বছর পর্যন্ত কাজ চলতেছিল কিন্তু চলে না, এখন কি তরকিব মানে তাকে শাসন করতে হবে। কিন্তু যে বচ্চে বালিগ হয়ে যাতে হ্যায় তো বালিগ হয়ে যাওয়ার কে বাদ উনকা মেজাজ বদল যাতা হ্যায়। যখন সন্তান বালিগ হয়ে যায় তো বালিগ হয়ে গেলে তার মেজাজও পরিবর্তন হয়ে যায়। তজরুবাকার লোক কহতে হ্যায় কে টিন এজ বড়ি খতরনাক হতি হ্যায়। তজরুবাকার যা রাতে হ্যায় বিগ গো তারা বলেন যে টিন এজ, আর টিন এজ তো বড় খতরনাক হয়। টিন এজ কা মতলব কিয়া হ্যায়? এ টিনেজের অর্থ কি? এটা আমরা কি বুঝানো হয়েছে? 13, 14, 15, 15 এই চিত্র পড়তে পড়তে 19 তক। 19 স্যার, এ টিনেজ হে 13 সে 19 তক টিনেজ। 13 থেকে 19 পর্যন্ত টিনেজ। ये 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 टर्न होने का उम्र होती है बच्चों के, टर्न होने की यू टर्न लेने की एज होती है। बच्चे करवट लेते हैं इस वक्त में, उनका फिकर उनका ख्याल उनके जज्बे उनके इरादे और सब चीज अब चेंज होते रहते हैं। तो ए बॉयज को लो बच्चारा यू टर्न ने माने बाप से के मुरे जाए मोर नहीं है, एक जनो ए बॉयज को बड़ खतरनाक एक नु मति ख्याल रखा। और ये उम्र बच्चों के खुद मुख्तार होने की होती है। और ए बॉयज को संतान रा निजरा निजे निजे मने करे आमी किसी होलाम आमी पारी। और इस उम्र में बच्चों का बहुत ख्याल रखना पड़ेगा। और ए समय बच्चा को ख्याल रखा दरकार। एक एक छोटी छोटी चीज पर उनके ध्यान रहो, प्रत्येक छोटे छोटे दिन से मुझे ताकि ख्याल करते हुए की करते, और उनके ख्याल को समझना होगा पढ़ना होगा कि इनके ख्याल किधर जा रहे हैं और इनके जज्बात किधर जा रहे हैं, इनकी इनके इनका मैलान किधर हो रहा है, किन लोगों की सोहबत में ये ज्यादा बैठते हैं, कौन से काम ये ज्यादा कर रहे हैं, इस पर पूरी कड़ी नजर रखना होगा। ए बॉयज बोले मुझे खूब पर्रा नजर दाई करते हो, जैसे कोथाई जाते थे काशाते पड़ते थे तार संग की तार भालू संगे जाते थे ना तार बंधु बंधव तारा आते ये सब सतर्कतार साथे हमला जी देखते थे इस तरीके हमला तक के मानस को। उलमा ने फरमाया बड़े बच्चे जवान बच्चों के कमरों को भी तनहा कमरों में उनको तनहा कमरों में नहीं छोड़ना चाहिए। तो एक बड़ो बड़ो मनुष्य के ना था के युवक ये युवक फिर घरे में छोटो चेलरा जावे और जरूरत पड़े तो रातों में भी उठ के दरमियान दरमियान में कमरों के अंदर जायजा लें कि वो किस तरह वक्त गुजार रहे रात गुजार रहे। तो यदि संभव है रात्रि बेलाओ এরকম ভাবে দেখা যে তারা কিভাবে রাত্রি যাপন করতেছে কি অবস্থা, এটা রাত্রি বেলা চুপি 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 খবরদারি করা। তো ইসলে মেরে ভাই ও দোস্ত তরবিয়ত বচ্চো কি তরবিয়ত ইয়ে বহুত অহম মসলা হ্যায়। এই জন্য ভাই সন্তানের তরবিয়ত এটা সবচেয়ে বড় অহম মসলা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভাই। তো উসকে লিয়ে ঔরত কি বড়ি জিম্মেদারি হ্যায় মর্দ সে ভি বড়ি। এই জন্য ভাই ও মা বোনদের বড় জিম্মেদারি পুরুষের চেয়ে বেশি জিম্মেদারি হ্যায় ব্যাপার। তো ও বচ্চো কি ইন তমাম চিজো কা খেয়াল ঔরত কো রাখনা হোগা, এই সব খেয়াল মা বোনদের রাখতে হবে ওনারাই রাখে। বচ্চোর কি দিনী তরবিয়ত কি জিম্মেদারি ঔরত পর জাদা আতি হ্যায়। বাচ্চাদের দিনের তরবিয়ত দিনের মধ্যে উঠানো এর জিম্মেদারি মা বোনদের উপর বেশি আসে। মর্দ সে জাদা বচ্চে ঔরত কি বাত লেতে হ্যায়, পুরুষদের চেয়ে বেশি কথা মা বোনদের কথা ছেলেরা মানে। মর্দ কে তো জিম্মে হ্যায় নিগরানি করনা, পুরুষের জিম্মেদারি হলো নিগরানি করা আর তরবিয়ত কে মুখতলিফ রাস্তা এখতিয়ার করনা আর তরবিয়তের বিভিন্ন রাস্তা অবলম্বন করা।
लेकिन औरत सबसे ज्यादा तरबियत, बच्चों की तरबियत में सबसे ज्यादा औरत का किरदार होता है। आत्मा बनूंगा सबसे बेसी तरबियत लाइने पुरुष ने जो आगे बढ़े, जितने लोग बड़े बड़े अल्लाह वाले बने वो औरत की तरबियत से बने। जो तो अल्लाह वाला अपना पे देखा जाए इतिहास तो एरा माए बहनों से तरह ही तरह अल्लाह वाला बने। तो औरत की दीन की मेहनत घर में कितनी ज्यादा बढ़ जाएगी, माँ बनते रहे दिन मेहनत को तो बैठा करो दिन बड़े मुझे को तो बेसी बैठा करो। इसी तरह मेरे भाई दोस्तों घरों में सुन्नत और सादगी वाला माहौल लाना और घर में जो सुन्नत एवं सादा सीधा जिंदगी व्यवस्था करना। चीजों से घरों को भरेंगे तो चीजों का फितर आएगा, सुन्नतों से घरों को भरेंगे, आमाल से घरों को भरेंगे तो फिर सबका फिक्र सुन्नतों वाला मिजाज, सुन्नतों वाला और आमाल वाला मिजाज आए। ओ भाई भाईओ यदि हमारा घर घर के चीज अस्पाव द्वारा सजाई तेरे चीज अस्पाव फिक्र जमागे, आज यदि आमाल द्वारा घर सजाए तो आमाल फिक्र जमागे। औरत दीनदार रहती है तो घरों में सादगी रखेगी, যদি মা বন্ধা দিনদার থাকে তাহলে ঘরের মধ্যে সাদা সিধা জিন্দগি ও আমল চিন্তা করে এবং আমল চিন্তা করবে। চিজে চিজ চিজো সে ঘরো কো নি ভরেগি আর চিজ আসবাব দ্বারা ঘর সাজাবে না। ঘর ঘর মে আনে ওয়ালে মেহমান আমারে ঘর সে দিন কা ফিকর লেকার যাবে, ও দুনিয়া কা আর সামানো কা আর চিজো কা ফিকর না লেকে যাবে। ঘরে যে মেহমানরা আসবে তারা আমার ঘরে আসলে দিনের ফিকির নিয়ে যাবে, চিজ আসবাবের ফিকির নিয়ে যাবে না। ও সুন্নত ও সাদগি ওয়ালা মাহল লানা এবং সুন্নত এবং সাদা সিধা জিন্দগির এরকম একটা তরতিব আমার ঘরে কায়েম করা। তো আর কাম সুন্নতকে মোতাবেক প্রত্যেক কাজ সুন্নতের সুন্নত অনুপাতে করা, খানা সুন্নতকে মোতাবেক, সোনা সুন্নতকে মোতাবেক, বেতুল খালা সুন্নতকে মোতাবেক, ঘর মে জানা দাখিল হোনা ঘর সে বাহার নিকলনা সুন্নতকে মোতাবেক, লিবাস সুন্নতকে মোতাবেক, হর চিজ সুন্নত কে মোতাবেক ও ঘর মে সুন্নতো ওয়ালা মাহল বানা। ঘরের মধ্যে সুন্নতের মাহল তৈরি করা, যে খানা খানা দাওয়া সুন্নত অনুপাতে, পোশাক আছে সুন্নত অনুপাতে, আমি যে ঘুমাইতেছি ঘুম সুন্নত অনুপাতে, আমি যে বাইতুল খালায় যেতেছি সুন্নত অনুপাতে, আমি ঘর থেকে বেরোইতেছি আবার আসতেছি সব সুন্নত মোতাবেক আসবো, যেন সুন্নতের একটা পরিবেশ ঘরের মধ্যে কায়েম হয়ে যায়। और ये चीजें जिंदा करना औरत को बहुत अच्छे तरीके से आता है। और एक चीज गुरु जिंदा करा घर मध्य माँ बंदे सबसे सुंदर तरीका परिचना, वो औरत घर की रखवाली है क्योंकि एक महिला हो घर रखाल घर दरवाजे चला भी घर को सारे घर को सलीते से रखना, सादगी से रखना, सुन्नत तरीके से रखना औरत बहुत अच्छे तरीके से कर सकती है। एक घर मध्य सादा सीधा जिंदगी एवं घर मध्य सुंदर चिंता करा आमदे जिंदगी कायम करा एटा मां बंदा घर मध्य सबसे सुंदर पाए। मर्द तो वक्त ज्यादा बाहर गुजारता है, পুরুষ বাইরে তো বাহিরে বেশি সময় লাগায়, বাইরে ঘর মে রেনে ওয়ালি ঔরত হ্যাঁ আর ঘরের মধ্যে যিনি থাকেন তো মা বোন। তো ঔরত কো আগর দিনদার বানায়েঙ্গে তো ঔরত ঘর মে সুন্নতে আসানি সে জিন্দা করে। আমরা যদি মা বোনদেরকে দিনদার বানাই তাহলে ঘরের মধ্যে আসানির সাথে এরকম দিন জিন্দা হয়ে যাবে। और इसी तरह से घर में इबादत वाला माहौल लाना और घर में इबादत वाला माहौल तैयार करा तो है इबादत। जब नमाज का वक्त आ गया अव्वल वक्त में नमाज पढ़ने वाली हो जाए औरत, यदि नमाज अजान हो गेलो तो अव्वल वक्त जो ना हमारा माँ बोलना घर में नमाज पढ़ने वाला है। आप अपनी घरों की औरतों को ये कहें कि जब वक्त नमाज का जब वक्त शुरू हो जाए तो तुम फौरन नमाज पढ़ लिया करो। আমাদের মা বন্ধু বলবো যে আজানের সময় হইলো আর নামাজ রক্ত হয়ে গেল, নামাজের রক্ত হয়ে গেল তো আউয়াল ওয়াক্তে আমি নামাজ পড়বো। ঔরত কো আজান কা ইন্তেজার কি ভী জরুরত নাই হ্যায়, মা বন্ধু আজানের ইন্তেজার করবে এটা দরকার নাই, রক্ত হইলো ওই রক্ত অনুপাতে নামাজ পড়া। আজান দি জাতি হ্যায় মর্দোঁ কো মসজিদ মে জমা করনে কে লিয়ে, আজান তো দেওয়া হয় পুরুষদেরকে মসজিদে জমা করার জন্য और औरत नमाज अव्वल वक्त में पढ़ सकती है, जैसे वक्त शुरू हो गया अव्वल वक्त में नमाज पढ़े और माँ बंदा अव्वल वक्त में नमाज जब ना वक्त शुरू हो गया तब ही उनका नमाज पढ़े नहीं और देखा ना थी। औरत की यह जिम्मेदारी है कि जैसे नमाज का वक्त शुरू हो जाए पहले अपनी नमाज का फिक्र करे। মা বন্ধের জন্য এটা জরুরি হলো যখন অক্ত হয়ে গেল তখন নিজের নামাজের আগে ফিকির করবে, আর যখন আজান হয়ে যায় তো ঔরত কি জিম্মেদারি আছে যে ঘরকে মর্দকে মসজিদ ভেজে, আর যখন আজান হয়ে গেল তখন মা বন্ধের জিম্মেদারি হলো পুরুষদেরকে হ্যাঁ মসজিদে পাঠানো। और जवान लड़कों को भी और बड़ी उम्र के लड़कों को भी, जो तमीज वाले लड़के हैं ऐसे लड़कों को भी वो भी मस्जिद भेजे, नौजवान पहले पहले एवं जरा हाँ एरकम बड़ो तादेरके मस्जिद बराबर उनको मस्जिद का आधी बनाए एवं तादेरके मस्जिद और अपोस्त बना घर में नमाज पढ़ने की आदत ना डाले और घरे मुझे नमाज पढ़ा अपवाद से ना पाए। दीनदार औरत होगी तो वो अपने बच्चों और अपने मर्दों की मस्जिद में जमात के साथ नमाज पढ़ाने की आधी आदत डालेगी। দিনদার মা বোন যদি হয় তাহলে বাচ্চা ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, পুরুষরা মসজিদে নামাজ পড়বে এর অভ্যাস বানাবে।
ইসকে লিয়ে ঔরতোঁ কো ইসকা ফিকর করানা হ্যায় এজন্য মা বোনদের কে এর ফিকির করানো ও ঘরো মে নামাজ কা মাহল ইবাদত ওয়ালা মাহল লানে কে লিয়ে ঘর মে এক ঘর কি মসজিদ হোনি চাই আর ঘরের মধ্যে ইবাদত ওয়ালা জিকির ওয়ালা মাহল বানানোর জন্য ঘরের মধ্যে একটা নামাজের জায়গা মসজিদ বানানো সাহাবা কি সুন্নত হ্যায় এটা সাহাবাদের সুন্নত হযরত সাহাবা আপনি ঘরো মে ঘরো কি মসজিদ বানাতে সাহাবা একরাম ঘরের মধ্যে ঘরের একটা মসজিদ বানাইতে এক জায়গা মুদাইয়ান করকে বাপ সাহাব উসকো মসজিদ কি শকল দেকর মসজিদ কি তরহ উসকো আমাল সে জিন্দা করতে থে ঘরের একটা জায়গার মধ্যে কোনার মধ্যে এটাকে পাকতা সুন্দর করে সাজা এটাকে মসজিদের মতো তারা আমল করার জন্য বানাই নিত আবু দাউদ শরীফ মে এক ঔরত কা কিসসা লিখা হ্যায় আবু দাউদ শরীফের মধ্যে একজন মহিলার ঘটনা লেখা হয়েছে এক ঔরত হুজুর কি খিদমত মে আই অরজ করনে লাগি ইয়া রাসূলুল্লাহ মেরা দিল চাহতা হ্যায় মে আপকে পিছে মসজিদে নববী মে আকে আপকে পিছে জামাত কে সাথ নামাজ পড়ু মগর মেরে মর্দ ইজাজত নাই দেতে তো তিনি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে চায় যে মসজিদ নববীতে এসে আপনার পিছনে আমি নামাজ পড়ি কিন্তু আমার স্বামী আমাকে তো আপ আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নে ফরমায়া যে তোমার জজবা মুবারক হো লেকিন তোমারা মেরে পিছে নামাজ পড়নে কে মুকাবেলে মে আপনে ঘর মে নামাজ পড়না আফজল হ্যায় তিনি বললেন যে তোমার জজবা আল্লাহ তাআলা কবুল করে খুব মোবারক কিন্তু আমার পিছনে নামাজ পড়ার চেয়ে তোমার ঘরের মধ্যে নামাজ পড়া এর মধ্যে সব বেশি আর আপনি ঘর কি দালান মে নামাজ পড়নে সে জ্যাদা বন্ধ কোঠরি মে জাহান কিছু কি নিগাহ না পড়ে এসি জায়গায় নামাজ পড়না তোমারা জ্যাদা বেহতর তো ঘরের মধ্যে খোলা জায়গার চেয়ে একদম বন্ধ একটা জায়গা কোঠরির মধ্যে নামাজ পড়া এটা তোমার জন্য সবচেয়ে ভালো ও সাহাবিয়া নে হুজুর কি নসিহত কো কবুল ফরমায়া আর আপনে বচ্চো সে কে দিয়া কি মুঝে আপনে ঘর মে এক মসজিদ বানা দো উনহোনে ঘর মে মসজিদ বানা দি তো হুজুর কো দরখাস্ত কিয়া সাহাবিয়া নে কে আল্লাহ কে রাসূল ঘর মে মেনে মসজিদ বানা লিয়ে আপ তশরীফ লাকে দো রকাত ইয়াহ নামাজ পড়ো বরকত কে লিয়ে উসকে বাদ আপনি জিন্দগি ভর মে ইয়াহ নামাজ পড়ো কি তো হুজুর তশরীফ লে গয়ে আপনে দো রকাত নামাজ পড়ি উন সাহাবিয়া নে ওয়াহ নামাজ পড়া আর কহতে হ্যায় কি মৌত তক বরাবর উসি জায়গায় নামাজ পড়তি রহি তো ভাই তিনি বললেন যে হ্যাঁ বাচ্চাদেরকে বলতেন যে আমার জন্য এই ঘরের মধ্যে একটা মসজিদ বানায় দাও আর আমি ওখানে নামাজ পড়ব আর বাচ্চারা ওনার জন্য ঘরের মধ্যে একটা মসজিদ বানায় দিতেন এরপরে ওই মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার করতেন ইয়া রাসূলুল্লাহ আমি মসজিদ বানাইছি আপনি আয়েশা দুই রাকাত নামাজ পড়া দেন আর আমি জিন্দেগি ভর এখন থেকে নিয়ে মৌত পর্যন্ত ওখানে আমি নামাজ পড়ব এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার কবুল করতেন এবং ওখানে আয়েশা দুই রাকাত নামাজ পড়তেন এরপরে ওই মহিলা মৌত পর্যন্ত ওখানেই ভেজনে কা ফিকর করে মা বোনদের এটাও জিম্মাদারি যে নিজের হ্যাঁ পুরুষদেরকে আল্লাহ রাস্তায় বের করা একটা কোশিস করে জব ঔরতে আপনে মর্দো কো আর জওয়ান লড়কো কো আল্লাহ কে রাস্তে মে ভেজেঙ্গি আর ভেজনে কি আদত ডালেঙ্গি তো ঘর মর্দ মর্দ হযরত কি জিতনি ভি মেহনতে আর ফিকরে হোতি হ্যায় উন সব কা আজর ও সওয়াব ঔরত কো মিলেগা আর মা বোনরা যখন পুরুষ ভাইদেরকে আল্লাহ রাস্তায় পাঠাবে আর ইনারা আল্লাহ রাস্তায় গিয়া যে মেহনত করবে যত সওয়াব হবে বা এর অংশ আমার মা বোনরা পাবে और मर्दों की भी ये जिम्मेदारी है कि जब औरतों जब तश्कील हो मस्तूरात की जमात की तो तीन तीन दिन अपनी औरतों को अल्लाह के रास्ते में लेके चले আর পুরুষ ভাইদের জন্য জরুরি যে তারা যদি সময় করে নিবে তো তিন দিন করে মা বোনদেরকে নিয়ে আল্লাহ রাস্তায় তারা চলবে জব ঔরতো কো আল্লাহ কে রাস্তে মে তিন তিন দিন লেকে চলেঙ্গে তো উন ঔরতো মে ভি ফিকর আয়েগা যখন তিন দিন তাদেরকে নিয়ে বের হবো তো মা বোনদের মধ্যে ওই ফিকির চলে আসবে পর্দে কি পাবন্দী কে সাথ শরীয়ত কি পাবন্দী কে সাথ আর উসূল কি পাবন্দী কে সাথ তিন দিন আল্লাহ কে রাস্তে মে লাগনা চাহিয়ে জব মা বাপ আল্লাহ কে রাস্তে মে তিন দিন লগা রহে হ্যায় তো আপনি জওয়ান লড়কি কো ভি সাথ মে কভি কভি লেকে চলনা হ্যায় আর ভাই শরীয়তের পাবন্দী পর্দার পাবন্দী এবং পুরোপুরি ইহতিমামের যে উসুলের পাবন্দী করে যখন আমরা তিন দিন লাগাবো তো যে আমাদের ঘরে যে মেয়েরা বড় মেয়েরা আছে এদেরও এরকম ভাবে দিল এদেরকেও কখনো কখনো সাথে নিয়ে নিয়ে আমরা বের হবো দেশের মধ্যে চিল্লা লাগাই ফেললাম এখন আমরা মা বন্ধুকে নিয়ে আমরা বহির্মুলকে যেতে পারি বিদেশ
خبر کو اس طرح رفتہ رفتہ عورتوں کے عورتیں بھی اور اپنی بیویاں بھی مردوں کے ساتھ کام میں اور فکروں میں شریک ہو جائیں گے بھابی দাওত কি ফিক্রে করা ঘর মাহল বানা ই আসল কাম থাকে সারি উম্মত মে চিজ ফিক্র জিন্দা করলে জরুরত বকদর ঔরতোর জমাতে বানাই যাতে এই জন্য ভাই মা বোনদের কথা মা বোনরা বেশি নেয় এরকম মা বোনদের মহল কাজ করার টাকা তো ফল কিন্তু যেহেতু মা বোনদের কথা বাবা মা নেয় এই জন্য উঠুন এবং দাওয়াতের সাথে এই মা বোনদেরকে বিদেশের জন্য সফরের জন্য আমরা তৈরি করব যেন এনারাও এই মেহনতটা পুরো আলমের মধ্যে করতে পারে ও ভাই আসল তরিকা তো এই না যে মর্দকে জরিয়ে সে ঔরতো মে দিন আয় আসল তরিকা তো এটাই যে পুরুষ ভাইদের মাধ্যমে মা বোনদের পর্যন্ত দিন পৌঁছবে আর সারি ফিকরে ঔরতো মে মর্দকে জরিয়ে সে জিন্দা এবং সকল ফিকির মা পুরুষ ভাইদের উঠনায় মা বোনদের পর্যন্ত পৌঁছবে আসল তরতিব তো এই এই এটি তো আসল তরতিব লেকিন কবি কবি জরুরত পড়তি হ্যাঁ যে ঔরতো কে জরিয়ে সে ভি ঔরতো মে দিন লায়া যায় এবং কখনো কখনো এটাও জরুরত হয় যে মা বোনদের দ্বারা মা বোনদের জিন্দগিতে দিনের একটা রাস্তা পড়ে উসকে লিয়ে হফতাওয়ারি তালিম কি হালকা জিন্দা করতে হ্যাঁ এজন্য প্রতি এক সপ্তাহে তালিমের হালকা জিন্দা করা হফতাওয়ারি তালিম মে জব ঔরতে পুরানি পুরানি বহনে জব পৌঁছেঙ্গি আর ওয়াহাঁ ভি নই নই বহনে মহল্লে কি আয়েঙ্গি তো ইন পুরানি বহনো কে ইখতিলাত সে আর জেহেন বানানে সে নই নই ঔরতো কা ভি জেহেন বনেগা আর ও ভি আপনে ঘরো মে তালিম জিন্দা করেঙ্গি আর সপ্তাহ তালিমের মধ্যে এ পুরুষ একদম পুরানো মা বোনরা যাবে এবং নতুন মা বোনও আসবে তো তারা যখন একত্র হবে একে অপর খেয়াল এবং এ বিক্রি নিবে তো এতে করে মা বোনরা নতুন নতুন মা বোনরা তাদের দ্বারা ফায়দামান হয়ে যাবে তো এই মর্দো কি জিম্মেদারি এ কি আপনি ঔরতো কো হফতাবারি তালিম মে এতমাম সে ভেজে এই জন্য পুরুষ ভাইদের জিম্মাদারি হলো মা বোনদেরকে সাপ্তাহিক তালিমের পয়েন্টের মধ্যে আমাদের জিম্মাদারিতে তাদেরকে পৌঁছে দিবে আর উনকো ফিকরমন্দ বানাকর ভেজে কে তুম ওহা আনে ওয়ালি বেহনো কা জেহন সাজি করকে اختلاط کے ذریعے ذہن بنا کر ان کو تعلیم پر زندہ کھڑا کرو এবং স্কিল পর খড়া করো এবং এই মা বন্ধুকে জেহান বানাবো যে তোমরা ওখানে গিয়ে একতলাতের মাধ্যমে নতুন নতুন যারা আসবে তাদের মধ্যে এই কামকে জিন্দা করো এই ফিকর দিলাকর ভেজনা চাই ঔরতকো এই ফিকির দিয়ে তাদেরকে আমরা পাঠাবো আর যাবো তালিম ইজতেমায় মে হফতাওয়ারি ইজতেমায় মে শরীক হোকর জব ওয়াপস আয়ে তো আপ উনসে কারগুজারি পুছো কে আজ হফতাওয়ারি ইজতেমায় মে ক্যা হুয়া যখন সাপ্তাহিক তালিম থেকে ঘরে আসবো তখন আমি তাদের থেকে কারগুজারি নিবো যে তারা কি কি করলেন আর ও কারগুজারি লেকর কাল আগলে দিন মসজিদ বার জামাত পে যাকে কারগুজারি শোনানা হ্যায় আর এই কারগুজারি তাদের থেকে নিয়ে পরের দিন মসজিদে গিয়া মসজিদ ওয়ার জামাতকে এই কারগুজারি আমরা শোনাবো মসজিদ ওয়ার জামাত সে জমাত পে কারগুজারি পৌঁছেগি হফতাওয়ারি তালিম কি তো পুরি মসজিদ ওয়ার জামাত কো ফিকর পেদা হোগা যখন সাপ্তাহিক তালিমের এই কারগুজারি মসজিদ ওয়ার জামাত শুনতে পারবে তো মসজিদ ওয়ার জামাতের এই পুরা ফিকির আছে ও মসজিদ ওয়ার জামাত মজবুত হো এবং মসজিদ ওয়ার জামাতটা মজবুত এবং শক্তিশালী হফতাওয়ারি তালিমটা সারা নিজাম মসজিদ ওয়ার জামাতকে মশওয়ারে সে চলে আর যে সাপ্তাহিক তালিমের পয়েন্টে যত আমল আছে মসজিদ ওয়ার জামাতের মশওয়ারাই চলবে উসকে লিয়ে হফতাওয়ারি তালিম কি সারি কারগুজারিয়া মসজিদ ওয়ার জামাত মে আনা চাহিয়ে আর সারে আমাল মসজিদ ওয়ার জামাতকে মশওয়ারে সে তয় হোনা চাহিয়ে এইজন্য সাপ্তাহিক পয়েন্টে তালিমের পয়েন্টে সমস্ত কারগুজারি মসজিদ ওয়ার জামাতের উপর ওনাদের কাছে আসবে আর ওনারা পুরো ফিকির এবং মশওয়ারা করে ওই পয়েন্টে সব আমল ওনারা এরকম চালু করবে আগে হফতাওয়ারি তালিম হালকা মসজিদ ওয়ার জামাত কে মশওয়ারে সে কট জায়েগা তো উসকা রুখ বদল জায়েগা যদি এই সাপ্তাহিক তালিমের পয়েন্টের আমলগুলি মসজিদ ওয়ার জামাত থেকে যদি আলাদা হয়ে যায় তাহলে তাদের রুখ আলাদা অন্যদিকে চলে যাবে জিন ঔরতে মসজিদ মসলন কিসি ভি সাথি কি ঔরত কা জেহন নহীঁ বন রহা হ্যায় আপকি মেহনত সে আপনি বিবিও কা জেহন নহীঁ বন রহা হ্যায় আর ফিকর উনকে দর নহীঁ আ রহা হ্যায় তো ফির উসকা আসান তরিকা ইয়ে কে উন ঘরো মে মস্তুরাত কি জামাতে উতারো তিন তিন দিন আনে বালি মস্তুরাত কি যে জামাতে আপনে ঘরো মে নুসরত কে লিয়ে জামাতে লো তো ভাই যে আমাদের ফিকিরে এবং এই তালিমের মেহনতের পরও যদি কোনো মা বোনদের ফিকির বলতেছে না তাহলে কি করবো তাহলে আমরা মাসরতের জমাত আমাদের ঘরে তাদেরকে উঠাবো তাহলে ঘরো মে মসজিদ ঘরো মে তিন দিন কি মস্তুরাত কি জামাত ঠেরানে কে লিয়ে এক দিন ঠেরানা দু দিন ঠেরানা কাবি হতা জমাত ঠেরানে কে লিয়ে জ্যাদা শরায়ত নহীঁ হ্যায় আর ঘরের মধ্যে জমাত উঠানোর বেশি শর্ত শরায়ত নাই কম সে কম শর্ত ইয়ে হ্যায় যে ঘর মে পর্দে কা মাহৌল হো শরীয়ত কে মুতাবিক পর্দা হতা হো আর ঘর ওয়ালি কা জেহন মিজাজ ইস্তেকবাল ওয়ালা মিজাজ কয়েকটা শর্ত এইটা যে ঘরটা পর্দাওয়ালা ঘর হয় এবং পর্দা সঙ্গী পর্দা অনুপাতে চলে আর মা বোনদের এই
জমাত ইস্তিকবালের মেজাজ থাকে। এই দু শর্তে হ্যাঁ তো জমাত ঠেরা সকতে হ্যায়, এই দুইটা শর্ত যদি পাওয়া যায় তাহলে আমার ঘরে আমি হ্যাঁ জমাত উঠাইতে পারি। জমাত কে আমাল কো দেখ করকে ঘরওয়ালি কা জেহেন বদল জাতা হ্যায়, জমাতের আমল দেখে দেখে আমার ঘরওয়ালির মেজাজ পরিবর্তন হয়ে যাবে। বহুত সি কারগুজারিয়াঁ এসি আই কে ঘরওয়ালিও নে সাথ নেই দিয়া মর্দ কা, ঘরওয়ালি সখত মিজাজ কি সাথ নেই দিয়া মর্দ কা, হত্তা কে মর্দ কো তিন দিন ভি জমাত মে নিকলনে নেই দেতি থি, তো ইনহোনে হিকমত সে উসকো রাজি কর লিয়া কে হাম ঘর মে জমাত ঠেহরায়েঙ্গে, ও রাজি হো গই। দু দিন জমা ঠেরি তো মাশাআল্লাহ তিসরে দিন ঔরত কা জেহেন ইতনা বদল গয়া যে উসনে খুদ আপনে মর্দ কো লগ রাস্তে মে ভেজ দিয়া। তো ভাই বহুত কারগুজে দেখা যায় যে মা বন্ধা এত শক্ত ছিল তাকে তিন দিনে বের হইতে দিত না, কিন্তু যখন হেকমতের সাথে ওই মা বোনকে রাজি করাইতে যে একটা জমাত আমরা কমপক্ষে আমাদের ঘরে উঠাই, তো এই তিন দিনের জমাত উঠাইল, তো এই জমাতের কাম এবং তাদের আমল দেখে দেখে ওই মা বোনের মেজাজ পরিবর্তন হয়ে গেছে এবং তার জিন্দগির পরিবর্তন হয়ে গেছে। রেগে ভাই সব ইনশাআল্লাহ করবো ভাই ইনশাআল্লাহ। সে ভাই ये औरतों का काम है, बात तो बड़ी भी बहुत सारी बाकी रहती है, ये माँ बोन के काज पता तो होने की आते हैं, লেকিন ইয়ে সব চিজে কাবু মে লানে কে লিয়ে ঔরতো কি সেরোজা জামাতে বননি চাই। এই সব গুলি কাবু কে নেওয়ার জন্য মা বন্ধুর কে নিয়ে আমরা তিন দিনে বের হবো, আপনি আপনি সাথ তিন দিন। আমারে বড়ে তো কহতে থে কে ভাই দো মহিনা আগর মর্দো মে চল রহে হ্যায় তো তিসরা মহিনা ঔরত কে সাথ আপনি তিন দিন লাগাও। আমাদের বড়া বলেন যে দুই মাস লাগাতে পুরুষ ভাইদের সাথে আমরা তিন দিনে যাবো, তৃতীয় মাসে মা বন্ধুর কে নিয়ে তিন দিন বের হবো। লাগাও কে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা বের হবো ভাই, ইনশাআল্লাহ যাইঙ্গে। কে কে লাগাবো ভাই হাত তুলি ভাই, আর দিন কে তার মেহনত কে লিয়ে ঔরতো কি মস্তুরাত কি জমাতো কা ভি চলনা জরুরি হ্যায়, জিনকে আন্দর জিতনি ইস্তেদাদ হ্যায় ও ইস্তেদাদ সে ইস্তেদাদ কে বকদর তাকাজা পুরা করনা চাহিয়ে। জিতনি ঔরতো কি নকলো হরকত হোগি ঔরতো কি জমাতো কি নকলো হরকত হোগি তো ঔরতে ভি ফিকরমন্দ হোগি। তো ভাই তিনি বলতেছেন যে ভাই যাদের তিন দিন তিন হয়ে গেছে আমরা দশ দিনের জন্য বের হবো, আর যারা দশ দিন হয়ে গেছে আমরা চিল্লার জন্য বের হবো, আর চিল্লা যাদের হয়ে গেছে আমরা বিদেশের জন্য আমরা তৈরি নিব, সামনে আমাদের এস্তেমা আসতেছে, তো এখন বিদেশের জন্য মাত্রদের জমাতের বহু টাকা আছে, এই জন্য আমরা বিদেশের জমাত বানানোর জন্য আমরা তৈরি নিব। করেগে ইনশাআল্লাহ করবো ভাই ইনশাআল্লাহ। আবি ইজতিমা সামনে হ্যায়, ইজতিমা কি কামিয়াবি কে লিয়ে আপনি ঘর কি মস্তুরাত সে দরখাস্ত করেন। আপ সব সাথী কে ঘর কি মস্তুরাত রোজা রখ কর এতকাফ মে বেঠ কে আর কুছ তিলাবত করকে কুছ জিকর করকে কুছ আমাল করকে রোজানা খুব দুআয়ে ও মাঙ্গে, ঔরতো কি দুআও সে ঔরতো কি ফিক্রো সে ইনশাআল্লাহ পুরে ওর পুরে মাহল মে দিন আতা হ্যায় আর ইজতিমা কামিয়াব হোতা হ্যায়। ঔরতো কি পতা নেই দুআও বাজ ইজতিমা হমনে দেখে কি ঔরতো নে আমাল কে জরিয়ে সে এতকাফ আর রোজা রখ কর এইসি দুআয়ে মাঙ্গি কি ইজতিমা কি সারি রুকাওয়াটে দূর হো গই আর ইজতিমা বড়া নূরানি রহা। তো ভাই তিনি বলতেছেন যে আমাদের সামনে ইজতেমা আসতেছে, এই জন্য এই ইজতেমার জন্য আমাদের মা বন্ধুকে উদ্বুদ্ধ করবো যেন ওনারা রোজা রাখে এবং ওনারা তেলাওয়াত করে এবং ওনারা নকল এতেকাফে বসে এবং তারা এই আমল করে করে দোয়া করবে, তো আর এই দোয়ার দ্বারা ইজতেমার সমস্ত রোকাওয়াত দূর হয়ে যাবে। অনেক সময় দেখা গেছে যে ইজতেমার মধ্যে মাশাআল্লাহ সমস্ত রোকাওয়াত আমাদের দোয়ায় এরকম ভাবে রোকাওয়াত দূর হয়ে গেছে এবং ইজতেমা নূরানি ইজতেমা হয়েছে, এই ইজতেমার মধ্যে সবাই আসন করেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। তো জিতনি ফিক্রো মে হাম চল রহে হ্যায় উতনি ফিক্রো মে ঔরতো কো ভি বচ্চো কো ভি সাথ মে লেকে চল। আমরা যত ফিকির করতেছি আমরা যত উদ্যোগের সাথে আমাদের মা বোন এবং বাচ্চাদেরকে তাদেরকেও আমাদের সাথে ওইরকম ভাবে হ্যাঁ সাথে সাথে নিয়ে আমরা আগে বাড়বো। তো ইসকা ফায়দা ইয়ে হোগা কি আগর হাম দুনিয়া সে রুখসত হো ভি গয়ে তো তবলিগ রুখসত নি হোগি, তবলিগ হামারে ঘর মে বাকি রহেগি। এর ফায়দা কি হবে যে আমরা যদি দুনিয়া থেকে চলেও গেলাম কিন্তু আমাদের বাচ্চাদের জিন্দগিতে দিন থাকবে এবং তারা এই তবলিগের মেহনত নিয়ে আগে চলতে পারবে। এটা আখরি বাত আর আজকের কে বাত কো খতম করতে হ্যায়। মৌলানা মোহাম্মদ সাহেব পালনপুরি রহমতুল্লাহ নে পুরানো কে মজমে মে এক মর্তবা হযরত নে ফরমায়া কি মে তুম পুরানো সে কহতা হুম কি পাঁচ বন কে মত মরো। ভাই ইনি একটা বলেন শেষ কথা যে ওমর পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাই ইনি বলতেন যে ভাই পুরানোদের মজমার মধ্যে যে ভাই আপনারা এরকম বান্দা হয়ে দুনিয়া থেকে যায়েন না। বাঁধ কিসে কেতে হ্যায় বাঁধ উসে কেতে হ্যায় জো আপনে পিছে ঔলাদ না ছোড়ে ঔলাদ কে বগৈর মর যায়। বান্দা কাকে বলে যার পিছনে কোনো সন্তান আছে তাকে না একা একা দুনিয়া থেকে চলে যাবে।
قرآنوں سے فرمایا تم بھی بانجھ بن کے مت مرو, یعنی ایسا مت مرو کہ تمہارے پیچھے کوئی کام کرنے والا تم نے بنایا ہی نہیں. تم باندھتا ہوئے تم اپنی اتنی جائے نا ایمن کو بھی جاؤ جیسے مدر کسی کام کرنے والا چھوٹے سے تو کام کرنے والا بنایا ہم اپنے اپنے بھی بچوں کو کام پہ ڈال کے جانا, اپنے محلے والوں کو کام پہ ڈال کے جانا, اپنی مسجد کے ساتھیوں کو کام کرنے والا بنا کے جانا. ہم دنیا سے چلے بھی گئے تو ہماری فکریں باقی رہیں گی. قرآنوں کا مجمع ہے جم کے نیتیں کریں گے عزائم. ماشاء اللہ آپ کے سامنے عزائم بھی آ رہے ہیں, عزائم کا موقع آتا ہے تو جم کے عزائم کرنا چاہیے. ہمارا پورا مجمع ہمارا جمع ارکم آزم کرو آزم موقع جمع ہمارا یہ آزم کرو دے دیجیے. ان شاء اللہ